বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, দেশের কোভিড পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে, মৃতের সংখ্যা আক্রান্তের সংখ্যা পরীক্ষার বিপরীতে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে, খানিকটা ওঠানামার মধ্য দিয়ে হলো প্রবণতাটা কমার দিকে। অন্যদিকে টিকার নানা সূত্র থেকে টিকার সন্ধান মিলছে, টিকা কিছু আসছেও এবং সরকারের দিক থেকে যে আশাবাদ সেটিও ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে 80% মানুষকে ফেব্রুয়ারির মধ্যে টিকা, আর অন্তত 8 কোটি মানুষকে ফেব্রুয়ারির মধ্যে টিকা দেবেন, 2 ডোজ দেওয়া সম্পন্ন করতে পারবেন। যদিও অনেকেই মনে করছেন এটি কথার কথা, কেননা যে গতিতে টিকা চলছে কথা তার চেয়ে অনেক বেশি হয়েছে এবং এই গতিতে চলতে থাকলে টিকা দিতে কয়েক বছর লাগতে পারে, ইতিমধ্যেই যেখানে অন্যান্য দেশে বুস্টার ডোজ দেওয়ার কথা বলছে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেই মার্চ থেকে বন্ধ, কবে খুলবে, প্রায় সব কিছুই খোলা ছিল বিভিন্ন পর্যায়ে, কখনো বন্ধ থাকলো, একেবারে এত টানা বন্ধ আর কোনো প্রতিষ্ঠান কোনো খাতই ছিল না, একমাত্র শিক্ষা খাতের সঙ্গে সম্পৃক্ত সব কিছুই গত মার্চ মাস থেকে বন্ধ। সেটি নিয়েও নানা রকমের প্রশ্ন অনেকেই তুলছেন, কেন খুলে দেওয়া হচ্ছে না। যদিও সরকারের দিক থেকে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে অক্টোবরে তারা বিশ্ববিদ্যালয় খুলে দেবেন, এবং সরকার ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কাছে জানতে চেয়েছে যে টিকা কী পরিমাণ ছাত্র শিক্ষকদের দেওয়া হয়েছে সেটি জানানোর জন্যে, এবং পর্যায়ক্রমে বিশেষজ্ঞদের অনেকেই বলছেন বা সরকারের দিক থেকে এরকম একটা বার্তা দেওয়া হয়েছে যে শতকরা 5% নিচে আক্রান্তের হার নেমে আসলে এবং সেটি যদি সপ্তাহ 2-3 টানা চলতে থাকে তাহলে হয়তো একেবারে স্কুল পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খুলে দেওয়া হবে। ইতিমধ্যে একজন রাজনীতিক বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে খুলে না দেওয়া হলে সেপ্টেম্বর মাসে ছাত্র শিক্ষক এবং অভিভাবকরা মিলে দেশে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। সব মিলিয়ে এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো, এবং কোভিডের যে প্রভাব মানুষের শরীরের উপরে, মনের উপরে, তার সঙ্গে সমাজ, অর্থনীতি, রাজনীতি, তার কী প্রভাব সেটিও আমরা বোঝার চেষ্টা করব। কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের UGC প্রফেসর প্রফেসর ডক্টর এবিএম আবদুল্লাহ। আমাদের সঙ্গে ঢাকার নিজ বাসভবন থেকে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর সাদেক হালিম, যিনি বাংলাদেশের প্রাক্তন তথ্য কমিশনারও। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর ডক্টর এবিএম আবদুল্লাহ, আপনার কাছে একটু শুনতে চাই যে কোভিড পরিস্থিতি সর্বশেষ কী মনে হচ্ছে, কোন দিকে? আমরা লক্ষ্য করছি যে আমাদের প্রতিবেশী দেশে বিশেষজ্ঞরা এবং চিকিৎসকরা সবাই এখন বেশ উদ্বিগ্ন, সরকারও খানিকটা উদ্বিগ্ন তৃতীয় ওয়েব নিয়ে, কেননা খুব খারাপ অবস্থা গেছে ভারতের, সেখান থেকে তারা বেশ উন্নতি করেছিলেন কিন্তু আবার তারা যথেষ্ট পরিমাণে উদ্বিগ্ন, আর সংক্রমণ বাড়তে শুরু করেছে। ধন্যবাদ আপনাকে। আমার সঙ্গে তো ডক্টর সাদেক হালিম আছেন, আমি তাকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি শুরুতে বলতে চাচ্ছি যে অগস্ট মাস তো শেষ, শোকের মাস। তো এই মাসে আপনি জানেন 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাত হোসেন মুজিব এবং পরিবারের অনেকেই শহীদ হয়েছেন। আমি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তো আপনি কিন্তু শুরুতেই বলছেন, আপনার কথা ধরেই বলি, ডেঙ্গু পরিস্থিতি কিন্তু স্বস্তির দিকে কিছুটা, এটা সত্য। সংক্রমণের হার কমতেছে, টোটাল নাম্বার কমতেছে, মৃত্যুর মিছিল তো কয়েকদিন আগেও 200-র উপরে ঠিক ছিল, সেটাও কিন্তু কিছুটা কমে আসছে। তবে এটা জলেও বলছি আমি, আসলে কিন্তু এটা স্বস্তিদায়ক বলা ঠিক হবে না, কারণ একটু কমছে এটা যেন আবার আত্মতৃপ্তি থেকেও না ভুগি বা আত্মতুষ্টির কোনো সুযোগ কিন্তু নাই। কারণ এই ডেঙ্গুর ক্যারেক্টারই হলো এটা তো মিউট্যান্ট ভাইরাস চরিত্র, কোভিডের, হ্যাঁ ডেঙ্গু আবার এর মধ্যে শুরু হয়ে গেছে, এটাও ঠিক, দুটি একসাথে। কোভিডের চরিত্রটাই হলো এটা কিন্তু মিউট্যান্টের চরিত্র বদলে, আপনি জানেন যে ওই ঢেউ আসে প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ, তৃতীয় ঢেউ, এবং কোনো কোনো দেশে কিন্তু চতুর্থ ঢেউ চলছে, এরকম ঘটনাও কিন্তু রয়ে গেছে আর কি। সুতরাং আমি কেন বলছি এই কথাটা, কারণ রাস্তাঘাটে চললে যে লকডাউন কিছু আগে ছিল উঠে গেছে এবং সব কিছু কিন্তু খোলা, শুধু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাকি, এই যে পর্যটন কেন্দ্র, বিনোদন কেন্দ্র, ইভেন চিড়িয়াখানা 2 দিনে খুলছে, ভয়াবহ অবস্থা সেখানে, মানে স্রোতের মতো মানুষ যে যেমনি পাচ্ছে, যাতে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নাই। এবং যে ঢাকা শহরই ধরেন, সেই আগের অবস্থা কিন্তু ফিরে গেছে, ঘন্টার পর ঘন্টা যানজট, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো রাস্তাঘাটে, হাটে ঘাটে, বাজারে প্রচুর লোকজন। ইম্পর্টেন্ট হলো যে স্বাস্থ্যবিধি সবার কথা বলবো না, অনেকেই কিন্তু মানছে না, তার জন্য এই পরিস্থিতি খারাপ হতে তো সময় লাগবে না আর কি। সেই জন্য আমি বলছি যে যদিও সংক্রমণের হার কিছুটা কম, মৃত্যুর মিছিল কিছু, আমরা চাই না যে একজনও যেন মারা যায়। কলকাতার একটা সেদিন নিউজ মিডিয়াতে দেখলাম, ওদের পরশুদিন থেকে মৃত্যু কিন্তু একদম জিরোতে নামছে, সংক্রমণ একেবারে 5% নেই, যেটা কিন্তু স্বস্তিদায়ক। আমরা তো চাই সেটাও আমাদের দেশে হোক, কিন্তু স্বস্তির কথা আমি বলতে চাচ্ছি না, এই কারণে ঢেউ আসতে তো সময় লাগবে না। আরেকটা কথা আপনি বললেন, ইন্ডিয়াতে কিন্তু সবাই আশঙ্কা প্রকাশ করছে
তৃতীয় ঢেউ। ইতিমধ্যে যেমন কেরালার পরিস্থিতি আরো কত একটু খারাপ দিকে যাচ্ছে, এই তো সত্য, কারণ পাশের দেশ তো, যদি ওদের ওরকম ঢেউ একটা এসেই যায় তাহলে আমাদের দেশে এই ঢেউ তো এই এর বাতাস লাগতে তো সময় লাগবে না কি, সেই ভয়টা কিন্তু আমাদের রয়ে গেছে। কারণ কিছু না আমাদের অভিজ্ঞতা আছে, কিছুদিন আগে তো ইন্ডিয়াতে যে অবস্থা হয়ে গেছে, হাজারে হাজারে লোক, লাখে লাখে লোক, আপনি জানেন যে ইতিমধ্যে ভারতের সঙ্গে বিমান চলাচল শুরু করবার একটা সিদ্ধান্ত হয়েছে। আমাদের কিন্তু ভয় শুধু বিমান চলাচল না, হয়তো বর্ডারে খুলে দিবে, বর্ডারে সেই আগের মতো লোকজন আসবে, আসা যাওয়া করবে, যানবাহন আসবে, ওদের তো এরকম প্রচুর লোকজন আসবে, মালপত্র আসবে, এবং সেইভাবে যদি আবার এইভাবে ছড়ায় পড়ে একটা ঝুঁকি কিন্তু আমাদের সামনে রয়ে গেছে। কিন্তু এটা থেকে বাঁচার তো একটাই রাস্তা, জনগণের জন্য একটা কথা বারবার বলবো, স্বাস্থ্যবিধি কিন্তু আমাদের মানতেই হবে। এই যে উদাসীন ভাব, খামখেয়ালি ভাব, গা ছাড়া ভাব, কেউ কোনো এমন দেখলে তো মনে হয় না যে ডেঙ্গু মানে করোনা বলে কিছু একটা আছে, কারণ দুইটা রোগ আবার একই সাথে, যে ডেঙ্গুর কথা আমি বারবার বলছিলাম, করোনা চলছে তারপর কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব কিন্তু আবার প্রচুর প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে। এবং এটা হয়তো এটা আগস্ট মাস শেষ হলো, সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত কিন্তু থাকার সময়টা খুব বেশি, মানে একই সাথে, মানে আমরা এমন রোগীও আমিও দেখছি করোনা হয়েছে তারপর কিন্তু ডেঙ্গু দাগ, এরকম রোগী কিন্তু আমি পাচ্ছি, সেই চিকিৎসাটা আবার একটু জটিল আবার জটিল হয়ে যাচ্ছে, তাই না? সুতরাং ভয় তো আমাদের রয়ে গেছে। সেই জন্য আমি যে ভয় যেটা পাচ্ছি, যদিও সংক্রমণের হার কম, স্বস্তিদায়ক মনে হলেও আসলে কিন্তু স্বস্তির মধ্যে আমরা নাই। জনগণের জন্য একটা কথাই বলবো, আপনার কেউ যেন আত্মতুষ্টিতে না ভোগেন, বা খুব সন্তুষ্টি কমে যাচ্ছে, ভালোই আছি, যা খুশি তা, এরকম যেন কেউ না করেন। কারণ যদি আবার আল্লাহ না করুক, বা কিছুদিন আগেও তো আমাদের অভিজ্ঞতা রয়ে গেছে, হাসপাতাল রুগীতে শয্যা, বেড নাই, ওয়ার্ড নাই, কেবিন নাই, আইসিউর সংকট, অক্সিজেন নাই, কত ঝামেলা গেলো এবং অনেক লোক কিন্তু মারা গেছে। আমাদের কিছুদিন আগেও যে অবস্থাটা আমাদের ছিল গত কয়েক সপ্তাহে, কিন্তু তাই এই কয়েক সপ্তাহে কিন্তু প্রচুর লোকজন মারা গেছেন। আমরা চাই না যে একজন রুগ্রো ডেঙ্গু সংক্রমণে মারা যায়, কিন্তু আমরা চাই না, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, আমাদের পুরা জাতি যেন ভালো থাকে। আরেকটা যে পয়েন্ট ইম্পর্টেন্ট সেটা হলো, সরকার তো চিন্তাভাবনা করছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেবে, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ বা ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, সবগুলো হাই স্কুল প্রাইমারি সবাই তো খুলে দেবে। এবং এটা আসলে যদি 5%-এর নিচে আসে, এবং নিয়ম হলে যদি 5%-এর নিচে আসে, এটা যদি মিনিমাম 2 সপ্তাহ এরকম স্থায়ী হয়, তখন আমরা বলবো যে আমরা সংক্রমণটা কমের দিকে বা লাগাম ধরতে পারছি, বা করোনা হয়তো আমরা নিয়ন্ত্রণে আনতে পারছি। এটা হতে পারে নাও পারে আমি তো জানি না এখনও, যদিও এটা পর্যবেক্ষণে রয়ে গেছে এবং মানে শিক্ষামন্ত্রী কিন্তু বলছেন অক্টোবরের নাগাদ যদি এরকম 5% নিচে থাকে তাহলে হয়তো শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা যাবে, খোলা উচিত। তবে এই কথাও সত্য, এই কতদিন আর বন্ধ করে রাখা যায়, কারণ সবই তো খোলা, কোনো কিছু তো বাদ নাই, দোকানপাট, অফিস আদালত, এই যে পর্যটন, বিনোদন, কমিউনিটি সেন্টারগুলো, চিড়িয়াখানা, কোনো কিছুই তো মানে, এবং সেখানে লুকে লুকানো নেই, যে আমি তো দেখলাম পর্যটন কেন্দ্রগুলো তো কেউ তো মানে একেবারে এমন অবস্থা, সুযোগ পেয়েছে অনেকদিন, সুযোগ পেয়েছে অনেকদিন পরে, সেটাও তো, কিন্তু স্বাস্থ্যবিধি তো অন্তত মানতে হবে। আপনার যান বিনোদন করতে যান, খুশি এখানে ঘুরেন, ওকে, কিন্তু একটু তো স্বাস্থ্যবিধি মানবেন, কিন্তু অনেকে তো মানছে না এটা, তাহলে তো আমাদেরকে সংক্রমণের ঝুঁকির মধ্যে কিন্তু ফেলে দেবে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান যদি আবার খুলে তো দিতে হবে, কতদিন, বা 1.5 বছর তো হয়ে গেলো, এদেরকে আর কতদিন ঘরে বন্দি করে রাখা যাবে? তো বিভিন্ন রোগে তারা বিশেষ শারীরিক, মানসিক, তারপরে অনেকে মোটা হয়ে যাচ্ছে, আত্মহত্যার প্রবণতা বাড়ছে, এবং কিছু অপরাধও তো বেড়ে যাচ্ছে। আবার যে মেয়েদের দেখবেন অল্প বয়সে বিয়েও নাকি হচ্ছে, বাল্য বিবাহ বেড়ে যাচ্ছে, নারী নির্যাতন বেড়ে যাচ্ছে, সুতরাং তাদেরকে ঘরে আর বন্দি করেই বা কতদিন দেখা যাবে, তাই না? এই জিনিসগুলো কিন্তু আমাদের বিবেচনায় তো নিতেই হবে। প্রফেসর সাদেক আলিম, একজন নাগরিক হিসেবে একটু পরিস্থিতিটা আপনি কি দেখছেন সেটি একটু বুঝতে চাইব, এবং একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার প্রসঙ্গ প্রফেসর আবদুল্লাহ তুললেন, এবং একজন সমাজবিজ্ঞানী হিসেবে আপনার কাছ থেকে বুঝতে চাইব যে এই কোভিড বাংলাদেশের নানা ক্ষেত্রে, বিশেষ করে সমাজে কতটা প্রভাব বিস্তার করতে পারলো, এবং কী ধরনের প্রভাব সে বিস্তার করলো সেটি একটু বুঝতে চাই, এবং সেটি কীভাবে অ্যাড্রেস করা দরকার। প্রফেসর সাদেক আলিম জি, ধন্যবাদ আপনাকে। শোকাবহ অগাস্টে আমি প্রথমেই জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি শুরু করছি। আমার সাথে আছেন প্রফেসর আবদুল্লাহ স্যার, এবং উনি খুব সুন্দর করে উপস্থাপন করেছে যে বর্তমানে আমরা বাংলাদেশ কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। আসলে আমাদের দেশে যে কোভিড-19 সেটি প্রায় 17 মাস হতে চললো, 17 মাস পার হচ্ছি আমরা, এবং আমি একাধারে একজন নাগরিক, এবং আমি শিক্ষক, এবং আমি আমার ডিসিপ্লিন ওয়াইজ আমি অবশ্যই একজন সমাজবিজ্ঞানী। এটা একদমই সত্য কথা যে সমাজে আমাদের প্রচুর পরিবর্তন হচ্ছে, অর্থাৎ আমাদের পরিবার জীবনে, পারিবারিক জীবনে পরিবর্তন আসছে, আমরা সমাজবদ্ধ মানুষ, সেখানে আমরা একটা ক্রাইসিসের মধ্যে চলে গেছি কোভিড-19 হওয়ার ফলে। এবং শিক্ষাক্ষেত্রে সবচেয়ে যে যৌক্তিক দাবিটা
চলে আসছে এখন বারবার যে আমরা সব কিছুই কিন্তু খোলা রাখছি। অর্থাৎ যখন কোভিড-19 ব্রেকআউটটা হলো প্রথমে, তখন যে প্রথম দিকে যে লকডাউনগুলো দেওয়া হচ্ছিল, তখনও কিন্তু যে আমরা লক্ষ্য করেছি যে প্রথম দিন থেকে কিন্তু স্কুলটা বন্ধ করে দেওয়া হয়েছে, প্রাইমারি সেকেন্ডারি অন্যান্য প্রতিষ্ঠান বলেন বিশ্ববিদ্যালয়গুলি, একেবারে মার্চের 17 তারিখ থেকে 2020। কিন্তু এটা লক্ষণীয় যে একাধারে কিন্তু সেভাবে অন্যান্য প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়নি। যদি আমরা ধরি যে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি, সেগুলি কিন্তু বন্ধ হয়নি, বা ব্যবসা বাণিজ্য বা দোকানপাট কিন্তু অন অ্যান্ড অফ তারা খুলেছে। আমরা যে পদ্ধতিটার কথা বলছি যে আমরা অনলাইন অফলাইন দুটো এখন মিক্স করবো, যেটাকে আমরা বলছি হাইব্রিড, আমি বলবো যে ব্যবসা বাণিজ্য বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তা যারা বা বড় যারা ব্যবসা করছেন আরএনজি পিজেড, তাদের ব্যাপারটা হচ্ছে তারা কিন্তু বিশেষ করে বড় ব্যবসা যারা করছেন তারা কিন্তু হাইব্রিড না, তারা সবসময় অফলাইনে আছেন। অর্থাৎ তারা যেভাবে করতেন ট্রেডিশনালি কাস্টম তাদের যেভাবে, সেভাবে তারা ব্যবসা বাণিজ্য করছে। এখন তারা শ্রমিক ঢুকাচ্ছে কলকারখানায়, তো সমাজ তো সেটা তাকি তাকি দেখছে, রাষ্ট্র তাদেরকে অ্যালাউ করছে, তাদেরকে অনেক বড় বড় আকারের প্রণোদনা দেওয়া হয়েছে। কিন্তু আপনি যদি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, সেখানে আমরা একটা নতুন পদ্ধতি নিয়ে আসছি যে এই ক্রাইসিসটা থেকে বের হওয়ার জন্য। আমি সেই পদ্ধতি নিয়ে হয়তো পরবর্তীতে বলবো, কিন্তু খোলার জন্য যে প্রেশারটা এটা অবশ্যই আছে। যেমন বাংলাদেশ কেন, আপনি যদি ইউনেস্কোর ডাটাটা দেখেন, আপনি যে আমাদের গ্লোবাল কী অবস্থা, গ্লোবালি যে ডেটাটা চলে আসছে যে প্রায় 1.5 মিলিয়ন স্টুডেন্ট কিন্তু আমাদের এফেক্টেড হচ্ছে, সরি 1.5 বিলিয়ন স্টুডেন্টস, এবং তারা কিন্তু এই যে 1.5 বিলিয়ন ইউনেস্কো বলছে এটা প্রাইমারি সেকেন্ডারি এবং টার্সিয়ারি সেক্টরে আছে। এবং আমাদের দেশে একটা ডেটা আমি দেখছিলাম যে 40 লাখ শিশু অপেক্ষা করছে নার্সারি বা কেজি ওয়ানে ভর্তি হতে। আর আপনি যদি ইংরেজি মিডিয়ামগুলোর দিকে তাকান, যারা কেজি ওয়ানে ভর্তি হয়েছিল তারা কিন্তু কেজি টুতে উঠে গেছে ওই অনলাইনের মধ্যে দিয়ে। অর্থাৎ তারা কিন্তু এখনো বুঝতেই পারে না তাদের যে সামাজিকীকরণের একটা প্রক্রিয়া আছে যে আমি স্কুলে যাব, আমি ডিসিপ্লিনড হব, আমি সকালে ঘুম থেকে উঠব, বাবা মা কেউ তাকে স্কুলে নিয়ে যাবে, লেখাপড়া হবে, ড্রয়িং করবে, খেলবে, স্পোর্টস ইত্যাদি, সেখান থেকে কিন্তু সে সম্পূর্ণ বঞ্চিত হচ্ছে। অর্থাৎ তাকে একটা ইন্টারনেটের মাধ্যমে সে লেখাপড়া করছে, এখন তার মস্তিষ্কের মধ্যে কী ঘুরছে সেটা কিন্তু আমরা জানি না। আর একটা বলা হচ্ছে যে ইউনেস্কো একটা ডেটা দিচ্ছে যে 463 মিলিয়ন স্টুডেন্টস যারা ফর্মাল এডুকেশন থেকে ঝরে পড়ছে, এবং হায়ার এডুকেশনের যে একটা ইকোসিস্টেম আছে, অর্থাৎ আমরা জানি যে প্রচুর ছেলে মেয়ে কিন্তু বাংলাদেশ থেকে আপনার সাউথ ইস্ট এশিয়া, সাউথ এশিয়ার বিভিন্ন দেশ এবং নর্থ আমেরিকা, ইউকে, অস্ট্রেলিয়া এসব দেশে কিন্তু পড়াশোনা করতে যায়। এখন সেখানে এখন দেখেন অনেক ধরনের রেস্ট্রিকশনস চলে আসছে যে তাকে দুইটা ভ্যাকসিন থাকতে হবে এবং তার ট্রাভেল গাইডটা ঠিক মতো হতে হবে, তাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হলে তাকে আবার অনেক সময় অনেক ক্ষেত্রে নিজ পয়সায় তাকে কোয়ারেন্টাইন থাকতে হচ্ছে, তাকে ডর্মে ঢুকতে দেওয়া হচ্ছে না কোয়ারেন্টাইন না শেষ হওয়া পর্যন্ত। আমি একটু আগে একটা খবর দেখছিলাম যে ভারতে 1,32,000 মারা যাচ্ছে, বাংলাদেশে যদি 1,16,000 হয় তা সত্ত্বেও লক্ষণীয় যে আমরা কিন্তু ইংল্যান্ড থেকে এখনো এম্বার জোনে ঢুকতে পারিনি, ফলে বাংলাদেশ বিমান ট্রাভেল করতে পারছে না ঢাকা টু লন্ডন। সো এবং তারা বলেছে যে 4টা শর্তের মধ্যে একটি শর্ত হচ্ছে যে 10% নামলে, এবং যখন আমাদের একটা শতাংশ প্রায় 30% মতো মানে পপুলেশনের একটা অংশ যখন আপনার ডাবল ভ্যাকসিন পাবে তখন টিকা, তখন তাদেরকে আমরা এটা আমরা অ্যাম্বার জোনে দিতে পারি। তাহলে আপনি দেখেন যে এখানে একটা কূটনৈতিক একটা বৈষম্য আছে, ভারতের সাথে ভারত যেভাবে অ্যাক্সেস পাচ্ছে সেভাবে বাংলাদেশ পাচ্ছে না। তাহলে আমাদের স্টুডেন্টরা যারা কিনা ইউকে বা নর্থ আমেরিকা যেতে চাচ্ছে তাদের কি অবস্থা হচ্ছে, তারা কোন পর্যায়ে আছে, এটা একটা বিষয়। আর আমি মনে করি যে আপনি যেটা শুরুতেই বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে থাকে, বাংলাদেশে প্রায় 133টি প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, এবং সেটা যদি আমরা বিবেচনায় নিই তাহলে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা বলতে পারি যে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু আমাদের প্রায় 35,000 স্টুডেন্ট আছে। আমরা খুবই আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে যে তিনি একটা ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন যে আগে আমার স্টুডেন্টদেরকে সকল স্তরের স্টুডেন্টদেরকে টিকা দিতে হবে। সেই টিকাটা কিন্তু উনি দিচ্ছেন একেবারে প্রথম, উনি 18 বছর বললেও যারা কিনা বিশ্ববিদ্যালয়ে পড়ছে তাদেরকে। এবং আমার কিন্তু মোটামুটি আমরা যে
চেক করছি যে আমাদের প্রায় 50% স্টুডেন্ট ফার্স্ট ডোজ টিকাটা পেয়ে গেছে, কিন্তু বাস্তবতাটা খুব কঠিন। কারণ সংক্রমণের হারটা আসলে কি দাঁড়াবে, এখন যে আমরা বিশ্ববিদ্যালয়ে যাওয়া আসা করছি, প্রচুর ছেলে মেয়ে আসছে, তারা সিঁড়িতে একেবারে ঘনিষ্ঠ হয়ে বসে গ্রুপে তারা আড্ডা মারছে, তারা কেউই মাস্ক পরছে না, আমরা যখন শিক্ষকরা পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আমরা বকাঝকা করছি, কিন্তু তারা সেরকম কর্ণপাত করছে না আমাদের প্রতি। তাহলে আমরা এই পরিস্থিতি যখন আমরা বিশ্ববিদ্যালয় খোলার চিন্তা করছি, সবচেয়ে বড় হচ্ছে যে আমরা হল বেসড, আমাদের আবাসিক ছাত্র আছে প্রচুর, কিন্তু আপনি এটাও জানেন যে বাংলাদেশের যে সংস্কৃতি, আপনি নিজেও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, যে আমাদের যে গণরুমের যে সংস্কৃতিটা আছে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তো সেই জায়গায় আমাদের যেটা আমরা কেন্দ্রীয়ভাবে যে নির্দেশটা আসছে যে আমরা ফোর্থ ইয়ার ফাইনাল, যেটা টার্মিনাল আন্ডার গ্র্যাজুয়েটের, আর একটা হচ্ছে স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স ফাইনাল, এই দুই ব্যাচকে আমরা পর্যায়ক্রমে এনে হলে রেখে তাদের যে টার্মিনাল পরীক্ষাগুলো সেগুলো আমরা শেষ করে দিতে চাই। আর এর মাঝে কিন্তু আমরা জুলাই থেকেই শুরু করে দিয়েছি অনলাইনে পরীক্ষা, সামাজিক বিজ্ঞান অনুষদে আমি দায়িত্বে আছি, সেখানে প্রতিটি বিভাগে কিন্তু অনলাইন পরীক্ষা নেওয়া হচ্ছে। তবে সেটারও একটা স্টোরি আছে, সেটা অবশ্যই আমি আপনার অন্যান্য প্রশ্নের উত্তরে অবশ্যই বলবো। আসবো আবার আপনার কাছে প্রফেসর রেবিয়াম আবদুল্লাহ, আপনি শুনছিলেন এবং যেটি প্রফেসর সাদেক আলিম টিকার ক্ষেত্রে বলছিলেন এবং নানা ক্ষেত্রে বৈষম্য, যেটি তিনি ভারতের এবং বাংলাদেশের সঙ্গে তুলনা করে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রসঙ্গে ছাত্রদের উদাহরণ হিসেবে দিলেন, এই বৈষম্য কিন্তু আমরা নানা ক্ষেত্রেই দেখতে পাচ্ছি এবং আছে বটে। এবং এখন প্রশ্ন হচ্ছে যে টিকা আসলে কবে নাগাদ দেওয়া যাবে? নানান কথা আমরা শুনছি, কিন্তু আমরা যদি হিসাব দেখি যে 80% মানুষকে টিকা দিতে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়, এবং যে ধারা এখন চলছে এই ধারায় টিকাদান চলতে থাকলে বাকি 76% মানুষকে টিকা দিতে অন্তত কয়েক বছর লাগবে যদি এই ধারা অব্যাহত থাকে। আপনি যেটা বললেন এটা বাস্তবতার সঙ্গে বিচার করলে তো ওইরকমই মনে হচ্ছে। প্রথম কথা হলো টিকা আসলে এই একমাত্র যে কোনো টিকা, এর আগে যত রোগ ছিল টিকা আবিষ্কার করতে 5-10 বছর 15 বছর, এমন অনেক টিকা হয়নি, এই একমাত্র টিকা যেটা খুব দ্রুততম সময়ে কিন্তু পৃথিবীর মানুষ পাচ্ছে, এটা সত্য। তবে একটা কথা আমি আগেও বলতাম, টিকা নিয়ে কিন্তু ওই রাজনীতি হচ্ছে, বাণিজ্য হচ্ছে, কূটনীতি হচ্ছে, ডিপ্লোমেসি যাই বলে কিন্তু সারা পৃথিবীব্যাপী হচ্ছে, এবং পৃথিবীর অনেক দেশ যারা রিচ ধনী কান্ট্রি তারা কিন্তু তার প্রয়োজনে অনেক টিকা কিন্তু স্টক করেও রাখছে, এটাও কিন্তু সত্য। এখন আমাদের ধরেন উন্নয়নশীল দেশ বা তৃতীয় বিশ্বের দেশ হিসেবে ইন্ডিয়ার সঙ্গে যে চুক্তিটা আমাদের ছিল সেটা বাস্তবতার কারণে ইন্ডিয়া হঠাৎ করে রপ্তানি বন্ধ করে দিয়েছে, কারণ ওদের সংক্রমণ যে হারে বাড়ছিল ওরা হয়তো ওই রপ্তানি বন্ধ করতে বাধ্য হয়েছে ওদের পলিটিক্যাল কারণে বা ওদের অস্তিত্বের স্বার্থে, যাই হোক, তার জন্য টিকার দিক থেকে আমরা একটু ধাক্কা কিন্তু খেলাম, তাতে কোনো সন্দেহ নেই। আপনি জানেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 27 আগস্ট একটি রিপোর্ট দিয়েছে যেখানে বলছে যে পূর্ণ 2 ডোজ টিকা দেওয়ার ক্ষেত্রে দক্ষিণ পূর্ব এশিয়ায় 10টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান শুধুমাত্র মিয়ানমারের উপরে, মানে একেবারে তলানিতে। সেটাই তলানিতে আছে, সেটাই ঠিক। আসলে তো ডিপেন্ড করে তো এটার প্রাপ্যতার উপরে, তো টিকার সোর্স বিভিন্ন সোর্স থেকে সরকার যে কালেকশন চেষ্টা করছে না তা না, যেমন চায়না থেকে রাশিয়া বলে কিছু মডার্নার টিকাও কিন্তু আসছে, কিছু ফাইজারের টিকাও আসছে, যে টিকাটা সেরাম ইনস্টিটিউট দেওয়ার কথা ছিল অক্সফোর্ডের সঙ্গে সেটাও কিন্তু কিছু কিছু আসছে, একেবারে আসছে না তা না, তারপর জাপান থেকে ওরা কিন্তু দিচ্ছে, কিন্তু আসলে প্রয়োজনের তুলনায় তো বেশি মানে জাপান দেবে না, মানে জাপানের যা দেওয়ার শেষ হয়ে তাই না, পাচ্ছে না। তো আমার যেটা মনে, আমি বিভিন্ন সময় প্রপোজাল রাখছিলাম বাইরে থেকে, আমাদের চেষ্টা তো চালিয়ে যেতেই হবে, এবং আমার প্রপোজাল ছিল যে কোনোভাবে আমাদের দেশে টিকা তৈরির ব্যবস্থা করা উচিত, কারণ বাইরের উপরে আমরা নির্ভরশীল হয়ে থাকলে এই হঠাৎ করে ইন্ডিয়া বন্ধ করলো তাহলে আমরা কোথেকে নেব, সেই সুযোগ কিন্তু এখন তো সীমিত আকারেই বলতে হবে। তারপরও একেবারে যে হচ্ছে না তা কিন্তু না, টিকা তৈরির একটি সিদ্ধান্ত তো হয়েছে, অলরেডি চলছে, এবং যে চায়নার সঙ্গে যারা চুক্তি অলরেডি হয়ে গেছে ইনসেপ্ট আপনি জানেন, আপাতত কিন্তু এটা অ্যাসেম্বলিং হবে, জাস্ট প্যাকেজ বলতে পারেন হবে, কিন্তু পরে হয়তো প্রোডাকশনও হবে, হতে যাচ্ছে আমি বিশ্বাস করি। আমার মনে হয় যে আগামী কয়েক মাসের মধ্যে অনেক টিকা কিন্তু আমাদের দেশে আসবে বলে আমার মনে হচ্ছে আর কি, কারণ বিভিন্ন সোর্স থেকে কিন্তু কালেকশন করার চেষ্টা চলছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু টিকার জন্য একটা ভালো একটা অ্যামাউন্ট টাকা যার দরকার সেটাও কিন্তু রেডি আছে, আসলে পাওয়া যাচ্ছে না, কারণ পৃথিবীর অনেক, তবু তো আমরা কিছু পাচ্ছি, পৃথিবীর অনেক দেশ কিন্তু এখনও পায় নাই, এটাও কিন্তু সত্য। তারপর আমি মনে করি আগামী কয়েক মাসের মধ্যে আরও বেশ পরিমাণ টিকা আমাদের দেশে চলে আসবে, কিন্তু আমাদের দরকার তো প্রচুর, অন্তত 12 কোটি লোককে দিতে গেলে 24 কোটি ডোজ কিন্তু লাগবে, বুস্টারের পর্যন্ত আরও পরে। ইভেন WHO এই কথাটাও বলছে কোনো কাউকে বুস্টারটা না দেওয়ার জন্য তারা বলছে, কারণ অনেক দেশ তো পাই নাই, 2টা ডোজে দিতে পারে নাই, এখানে 2টা ডোজে মানে অনেক, কিন্তু বুস্টার ডোজের চিন্তা ভাবনা চলছে, অনেক দিচ্ছেও
আমেরিকার মতো দেশগুলো বুঝতে চালু করছে, কারণ ওদের রয়ে গেছে প্রচুর স্টকে আছে, ওরা চাইলেই তো দিতেই পারে। তারপরে আমি বলবো যে আমাদের দেশে টিকা কার্যক্রম যেভাবে চলছে খুব স্লো করতে তার কোনো সন্দেহ নাই। প্রশাসনকে আমি প্রশাসনের চেষ্টা করছে বা স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন বা মানে প্রধানমন্ত্রী কিন্তু এই ব্যাপারে যথেষ্ট সচেতন, কিন্তু চেষ্টা করছে না তা কিন্তু না, আসলে পাওয়াই যাচ্ছে না। তারপরে আমি বলবো যে আমাদের দেশে আরও যেন দ্রুত গতিতে টিকা তৈরি করা হয়, টিকা তৈরির ব্যবস্থা করা হয়, কারণ আমাদের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আছে, অবকাঠামো আছে, জনবল আছে, শুধু ম্যাটেরিয়াল দরকার, টেকনোলজি কিছু দরকার, তাহলে আমাদের দেশে টিকা উৎপাদন কিন্তু সবাই করতেই হবে। তা নাহলে বাইরে থেকে এই আইনে এনে কিছু ওই যে মাঝে মধ্যে উপহার হিসেবে দেয় কিছু এইভাবে দিয়ে দিয়ে টিকার কেন্দ্র এইভাবে দেশের যা চাহিদা এটা পূরণ করা একটু কঠিন হয়ে দাঁড়াচ্ছে আর কি। বিশেষ করে যেমন যে স্কুলগুলো খুলবে, ইউনিভার্সিটি খুলবে, কলেজগুলো খুলবে, তাদের কিন্তু টিকার আওতায় আনেই কিন্তু এর খোলার শর্ত পর্যন্ত দেওয়া হচ্ছে। সাদেক যে তথ্য বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিদ্ধান্ত নিয়েছে আমার মনে হয় যে যথাযথ সিদ্ধান্ত, কিন্তু খুব একটা আশাবাদী হবার কিন্তু সুযোগ নেই পরিস্থিতি যা টিকা দেয় এবং ছাত্রছাত্রীদের যে হালচালের কথা তিনি বললেন, সবগুলো না খুলে এটা উপর থেকেই খোলা হোক। যেমন আমি বিভিন্ন সময় বলতাম মেডিকেল কলেজ, তারপরে ধরেন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, এগ্রিকালচার ইউনিভার্সিটি, অন্যান্য সরকারি বেসরকারি যেগুলো বসে, বড় বাচ্চা তো টিকা দেওয়ার পরেই না, অন্তত সিঙ্গল ডোজ না, ডাবল ডোজ দিলেই আসলে ভালো, কারণ মোর প্রোটেকশন হবে সেখানেই না। আমি বলছি এই কারণে যে তাদেরকে খুলে যেমন কলেজগুলো আর আরও পরে মাধ্যমিক জানে যে স্কুল, হাই স্কুল বা প্রাইমারি স্কুল আর কাজ, ওদেরকে তো টিকা আনতে পারছেন না, উপরে বাচ্চাদেরই কিন্তু টিকা দেওয়া কমপ্লিট করা যাচ্ছে না, দুটো ডোজ নিয়ে তাদের কিন্তু খোলা যেতে পারে। আমি মনে করি শুধু তাই না, শুধু ছাত্র দিলেই কিন্তু হবে না, সমস্ত শিক্ষক, অন্যান্য কর্মচারী যারা রয়েছে তাদেরকেও টিকার আওতায় এনে যদি একটু দেরিও হয় তাড়াহুড়ো করতে যদি আমরা কিন্তু ঝুঁকির মধ্যে ফেলে দেই, কারণ বাচ্চারা তো ডক্টর সাদেক আহমেদের কথা বললে ওই সিঁড়িতে বসে আড্ডা মারছে, গল্প করছে, কথাবার্তা বলছে, ঘুরতেছে, বেড়াইতেছে, স্বাস্থ্যবিধি মানছে না। তবে এটাও সত্য এই যে বাচ্চারা এমনি প্রাইমারি বলেন, হাই স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, ওরা যদিও আমরা বলি সব কিছু খোলা, আরও ঠিকই ওরা কিন্তু ঘোরাফেরা ঠিকই করতে হয়, চিড়িয়াখানায় ঠিকই যাচ্ছে বাপ মায়ের সাথে, পর্যটন কেন্দ্র বলেন, কক্সবাজারে বিনোদন, সব জায়গায় ঘোরাফেরা ঠিকই চলছে আসলে। কিন্তু তবুও আমি বলবো যে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে বা যাতে মানানোতে বাধ্য করা হয় কর্তৃপক্ষের এই ব্যাপারে কিন্তু একটু কঠোর হইতেই হবে। কেমন তারা শুধু ওদের উপরে ছেড়ে দিলাম, ছেড়ে দিলে তো যা খুশি তাই করবে, কিন্তু প্রশাসনকে কিন্তু নজরদারি বাড়াতে হবে। যারা যেমন ঢুকবে ক্লাসে মাস্ক ছাড়া যেন কেউ না ঢুকে, হাত ধোয়ার পানি ধোয়ার ব্যবস্থা যেন রাখা হয়, দূরত্ব যতটুকু সম্ভব মেনটেন করা হয়, এবং প্রয়োজন বলে শিফটিং করা যেতে পারে, একটা গ্রুপ সকালে বিকেলে এইভাবে ভাগ ভাগ করে যদি নেওয়া হয়, মানে ক্রাউডিং যাতে না হয়, জনসমাবেশ যাতে বেশি না হয়, এরকম একটা ব্যবস্থা এনশিওর করার পরেই কিন্তু খোলা উচিত বা খুলতে হবে বলে আমি মনে করি। তবে খোলার একটা ব্যবস্থা করতেই হবে, আর তাদেরকে ঘরে বোধহয় বেশি দিন আটকে রাখাও যাচ্ছে না, আটকে রাখা ঠিকও হবে না, কারণ এই করোনা এটা তো জাতীয় জীবনের সর্বক্ষেত্রে তার তাণ্ডবগুলো চালিয়ে গেছে। আমরা তো যদি শিক্ষা বলছি, কিন্তু তার রাজনীতি বলেন, রাজনীতি বলেন, সংস্কৃতি বলেন, ধর্মীয় বলেন, অর্থনীতি বলেন, স্বাস্থ্য, সর্বক্ষেত্রে কিন্তু করোনা তার তাণ্ডবটা চালিয়েই যাচ্ছে। তো সবচেয়ে যেটা ক্ষতিগ্রস্ত বলছেন যে সামাজিক, পারিবারিক সব কিছু, সেটাই বলছি যে সব কিছু তার তাণ্ডব, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো শিক্ষাখাত, কারণ এইভাবে তাদেরকে, কারণ একটা জাতিকে, আমি বিভিন্ন সময় বলছি একটা জাতিকে ধ্বংস করার একটাই রাস্তা যদি তার শিক্ষা খাত থেকে যদি ধ্বংস করা যায়। সুতরাং আমাদেরকে এই ব্যাপারে আরও সুন্দরভাবে, ভালোভাবে, কনস্ট্রাকটিভ ওয়েতে বিচার বিবেচনা করে এটা খুলতে হবে। তবে আমি মনে করি যে হয়তো অক্টোবরের মধ্যে খোলার চিন্তাভাবনা চলছে, একটু যদি দেরি হয় হবে না, কিন্তু খুলতে হবে এটাও ঠিক, আমি মনে করি খোলা উচিত, তবে ধাপে ধাপে পর্যায়ক্রমে, একেবারে ঢালাওভাবে একেবারে কলেজ, ইউনিভার্সিটি, হাই স্কুল, প্রাইভেট সবগুলো একসাথে না খুলে উপর লেভেল থেকে আস্তে আস্তে খোলা হোক। তারপরে আমরা দেখি যদি পরিস্থিতি উন্নতি হয় তখন হয়তো কলেজ খোলা যাবে, আরও উন্নতি হলে মাধ্যমিক, কারণ ছোটো বাচ্চাদের প্রাইমারিতে এখনও বাচ্চাদের টিকা দেওয়া হয় না, সুতরাং তাদের তো খোলা ঝুঁকিপূর্ণই তো বটে। আর ছোটো বাচ্চা, বড় বাচ্চারা তো নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে, প্রাইমারি বাচ্চারা তো নিজেকে নিজে কন্ট্রোল করবে না, করতে পারবেও না, ওরা স্কুল খুলে দিয়ে এসে লাফালাফি, দৌড়াদৌড়ি করে খেলাধুলা করবে, বন্ধুবান্ধব সব মিশবে, কার মধ্যে ভাইরাস আমি তো জানি না, ও দেখা যায় ভালো বাচ্চা একটা এসে আরেক বাচ্চার কাছে ভাইরাস নিয়ে ঘরে যাবে, প্রথমে তার বাপ মা, আত্মীয় স্বজন, দাদা দাদি সবার মধ্যে ছড়াবে, আবার এই প্রাইমারি যে বাচ্চা আসবে তার কিন্তু এটা তার কিন্তু আবার বাপ মা অভিভাবক তো থাকবে, ওই স্কুলের গেটে বাইরে থাকবে, ওখানে দেখবেন 50-60-100-200 জন বসে থাকবে, আড্ডা মারে, তারাও গল্প গুজব শুরু করবে, সুতরাং ছড়ানোর ঝুঁকি কিন্তু চতুর্দিকে রয়ে গেছে। এই জন্য আমি মনে করি যে উপর থেকে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলা হোক,
আস্তে আস্তে অন্যগুলো অবস্থার অবস্থা দেখে এখন যদি রিয়েলি 5%-এর নিচে দুই সপ্তাহ বেশি পারসিস্ট করে তাহলে তো অনেকটা আমরা ঝুঁকিমুক্ত বলতেই পারবো, কিন্তু সেটা তো বলা যাচ্ছে না। কারণ করোনার যে মিউটেন্ট ভাইরাস যে ঢেউয়ের কথা শুনি আমরা, বিশেষ করে ইন্ডিয়াতে যদি তৃতীয় ঢেউ আবার শুরু হয় এটা ধাক্কা তো আমাদের দেশে লাগতে সময় লাগবে না। সুতরাং ঝুঁকি কিন্তু আমাদের রয়ে গেছে, এই ব্যাপারে কিন্তু আমাদের বিবেচনা এগুলো মাথায় রাখতেই হবে আমাদের। প্রফেসর সাদেক আলিম, এরকম কোনো অ্যাসেসমেন্ট আছে কিনা যে শিক্ষার যে বিপর্যয়টা ঘটলো বাংলাদেশে বা ঘটে চলেছে সেটা আসলে কাটিয়ে উঠতে কী ধরনের সেই পরিকল্পনা তো বোধহয় করা দরকার এখন থেকেই, যে সেটা আমরা কীভাবে কাটিয়ে উঠবো, এবং আপনি যে বিকল্প পদ্ধতি যেগুলো গ্রহণ করা হয়েছে শিক্ষাদানের ক্ষেত্রে বিশেষ করে অনলাইন এডুকেশন সে সম্পর্কে বলতে চাইছিলেন, আপনি একটা স্টোরিও বলতে চাইছিলেন, একটু শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ। আসলে দেখেন আমাদের সেকেন্ডারি এডুকেশনের যদি আমি আপনার পরিসংখ্যানটা দিই, সেখানে 1.6 মিলিয়ন আমাদের নারী শিক্ষার্থী আছে আর 900,000 আমাদের পুরুষ শিক্ষার্থী আছে, এবং তাদের বয়সটা হচ্ছে সেকেন্ডারি এডুকেশনে 11 থেকে 17। এবং এখানে কিন্তু আপনার একটা স্টাইপেন্ড প্রোগ্রাম যেটা ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড এটা আমাদের চলছে, 2.5 মিলিয়ন ইনভেস্টমেন্ট। এবং সেটা সত্ত্বেও কিন্তু আমরা লক্ষ্য করছি যে 11 থেকে 17 যাদের বয়স, তাদের মধ্যে বিশেষ করে যারা আমার নারী শিক্ষার্থী কন্যা সন্তান তাদের কিন্তু বিয়ে দেওয়া হচ্ছে। এখানে আমি বলবো যে হ্যাঁ, সরকার অনেক কঠোর ভূমিকা নিচ্ছে যে বাল্যবিবাহ রোধ করতে হবে, সেখানে ইয়োনো বলেন বা লোকাল ইউনিয়ন পরিষদের চেয়ারপারসন বলেন, পলিটিশিয়ান, সোশ্যাল অ্যাক্টিভিস্ট তাদেরকে সম্পৃক্ত করা হচ্ছে, কিন্তু যখন বাবা মা বলছে যে আমি বিয়ে দিব কেননা করোনাকালীন সময় আমার কোনো কাজ নেই, এবং একটা নারী শিক্ষার্থী বা একটা কন্যা সন্তানকে যদি আমি ঘরে রেখে বড় করি তাকে, তার প্রতি আমার যে ইনভেস্টমেন্ট অর্থাৎ যে অপরচুনিটি কস্ট সেটা আমি পূরণ করতে পারবো না, অর্থাৎ তাকে বিয়ে দিতেও তো আমার যৌতুক লাগবে, যৌতুক প্রদাতা তো সমাজ থেকে চলে যায়নি। ফলে এমনও হয়েছে শুনছি যে করোনাকালীন সময় যখন এলাকায় বিয়ে দিতে পারছে না তখন নৌকাতে উঠে নদীর মাঝখানে যেও কিন্তু বিয়ে দিচ্ছে। অর্থাৎ আমাদের এই যে আপনি জানেন যে গ্লোবালি কিন্তু বাংলাদেশ হচ্ছে চতুর্থ আমাদের বাল্য বিবাহে, এবং আমাদের যে গোলগুলি আছে SDG সেই টার্গেটগুলি আছে সেগুলো যদি আমরা অ্যাচিভ করতে চাই, যে আমরা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বলছি, আমরা বলছি যে আমরা চতুর্থ শিল্প বিপ্লবে প্রবেশ করছি, আমরা শিক্ষাক্ষেত্রে আমরা ICTকে খুব প্রাধান্য দিতে চাচ্ছি, এগুলো আমাদের অত্যন্ত আমি মনে করি যে খুবই একটা অ্যাম্বিশিয়াস গোলস, এবং সেই গোলগুলি আমাদেরকে পূরণ করতে হবে। অর্থাৎ আমরা কিন্তু মিলিয়ন ডেভেলপমেন্ট গোল সেগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে পূরণ করতে পেরেছিলাম, কিন্তু এখন SDG গোলগুলি আমরা যদি মানে টার্গেটগুলো যদি লক্ষ্যমাত্রা যদি আমরা অর্জন করার চেষ্টা করি তাহলে আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে। এবং ডক্টর আবদুল্লাহ স্যার যেটা বললেন যে ভ্যাকসিন ডিপ্লোমেসি, এইটা আপনি শুরু থেকে যখন আমরা বেশি নির্ভর ছিলাম ভারতের উপরে যে 30 মিলিয়ন 5-7 মিলিয়ন আসছে তাদের সেখানে শুরু হয়ে গেছে, পরবর্তীতে আমরা দেখছি যে বিভিন্ন দেশ চায়না রাশিয়া বা আমাদের ইউরোপ এসব দেশ থেকেও কিছু কিছু আসছে, কিন্তু সিস্টেম্যাটিক্যালি আমরা কিন্তু এখনো একটা মানে স্ট্র্যাটেজাইজ করতে পারিনি। সেটার জন্য অবশ্যই মানে আমি বলবো নিরলস পরিশ্রম করতে হবে আমাদের দেশের জননেত্রী শেখ হাসিনা, কিন্তু আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় মাঝে মাঝে অনেক কিছু বলে ফেলছে যে সেটা কিন্তু আমি মনে করি যে জনগণের মধ্যে একটা আশার সঞ্চার হচ্ছে যে ঠিক আছে আমি এখন বাইরে যেতে পারি, কেননা আমি তো টিকা পেয়ে গেছি এক ডোজ বা আর এক ডোজ পাবো, আরও আসছে কোনো সমস্যা নাই, আমি মার্কেটে ঘুরতে পারি আমার ছোট শিশুকে নিয়ে। কারণ একটা ধারণা জনগণের মধ্যে হচ্ছে যে টিকা নিয়ে ফেললে আর সংক্রমণ হবে না, কিন্তু আমারই এই মুহূর্তেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার খুবই একজন অনুজ কলিগ দ্বিতীয়বার করোনা হয়েছে এবং ডাবল ডোজ নিয়ে তার অক্সিজেন ফ্লাকচুয়েট করছে এবং সে হসপিটালাইজড, এবং তাকে নিয়ে আমি বেশ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে যাচ্ছি। তো তার মানে আমরা যদি ধরে নিই যে না ও একটা আইসোলেটেড কেস আমার হবে না, এই যে জায়গাটা, এই জায়গাটা আমি মনে করি যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান যেখানে বাংলাদেশে কিন্তু সাফিসিয়েন্টলি আমরা সেই ক্যাম্পেইনটা করতে পারি, আমরা মাস্ক পরতে বলছি, হাত ধুতে বলছি, স্বাস্থ্যবিধি রক্ষা করতে বলছি, কিন্তু টিকা দেওয়ার পরেও যে আমাকে থাকতে হবে ঘরে, যেমন ধরুন যে আমি UK-তে আপনি কি দেখেছেন যে অক্সফোর্ড স্ট্রিটে একদল লোক মানে মিছিল করেছে যারা টিকা নিবে না। আমি এর মধ্যে আমেরিকা গিয়েছিলাম, আমি সেখানেও লক্ষ্য করেছি যে কয়েকটি স্টেটে তারা খুবই অর্থোডক্স, তারা টিকা নিবেন না, এবং পলিটিক্যালি
তারা আপনার লিবারেল না, তারা রিপাবলিকান। তো এখানে একটা পলিটিক্যাল ইডিওলজিও খুবই ইন্টারেস্টিং, যে এটা প্রভাবান্বিত করছে যে রুরাল আমেরিকানসরা কি ভাবছে, আরবান আমেরিকানসরা কি ভাবছে, বা কয়েকটা স্টেট যেখানে ট্রাম্পের আপনার প্রাধান্য ছিল সেই স্টেটের মানুষরা কি ভাবছে। কিন্তু আমি আমি এটাও লক্ষ্য করলাম যে কোনো কোনো জায়গায় গভর্নররা স্টেটের তারা ইনসেন্টিভ দিচ্ছে, কারণ ওদের তো টিকা আছে, এখন তোমরা নিতে যাও প্লিজ। সেখানে যে সারি একটা অনুষ্ঠানে বলেছেন যে তাদেরকে অ্যালকোহল দেওয়া হচ্ছে বা বাজারে বিয়ার দেওয়া হচ্ছে, $100 দেওয়ার কথা বলা হচ্ছে, একটা করে বিয়ার দেওয়া হচ্ছে। বাংলাদেশে যেমন ধরুন আমাদের, আমরা কিন্তু মানে আমরা একটা মধ্যম আয়ের দেশের দিকে যাচ্ছি, সেখানে দেখেন আমরা অনেকগুলো সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি বারবার। যেমন আমাদের প্রবাসী বাঙালিরা তারা এসছেন ঈদ করতে, কোরবানি, ঈদের পরে কি দেখা গেল যে তাদেরকে আর সেই যেসব হোস্ট কান্ট্রিতে তারা ছিল কাজ করছিল সেখানে তাদেরকে নিচ্ছে না। তখন আপনি কি শিক্ষার্থীদেরকে আগে করোনার টিকা দিবেন, নাকি প্রবাসী শ্রমিক যে ভাইটি বা বোনটি আমার জন্য রেমিটেন্স পাঠাচ্ছে, যার মানে আমরা দাঁড়িয়ে আছি, যেমন গার্মেন্টস ওয়ার্কার যারা মানে নিরন্তর পরিশ্রম করছে তাদের আপনার লেবারের উপরে, এইখানে সরকার আমি মনে করি যে তাদেরকে হিমশিম খেতে হয়েছে। সেখানে আমাদেরকে সেখানে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস করার জন্য তাদেরকে আগে দিতে হয়েছে, কারণ তাদের সাথে পরিবার আছে, যে পরিবারের অ্যাভারেজ 5 জন আছে একটা ফ্যামিলিতে সদস্য, তাহলে আপনি তাদেরকে দিবেন না কেন? তাদেরকে তো আগে দিতে হবে, তাদেরকে পাঠাতে হবে। এরপরে আসছে আমার শিক্ষার্থী, এরপর আসছে ফ্রন্টলাইন ওয়ার্কার্স, পুলিশের লোকজন আছে ইত্যাদি। এর মধ্যে যখন আমরা শিক্ষকতা করছি, আমরা কিন্তু এই সংক্রমণ বাড়া কমার সাথে সাথে আমাদের ডিসিশনগুলো আপ অ্যান্ড ডাউন হয়েছে, বা আমরা একটু কনফিউজিং স্টেটে চলে গেছি। যেমন আমি সবচেয়ে একটা বড় বিভাগে শিক্ষকতা করি, সমাজবিজ্ঞান বিভাগ, যেখানে আমি প্রতি বছর 200 জন ছাত্র ভর্তি হয়, এরকম একটি পরীক্ষা কিন্তু আমরা অফলাইনে নিতে পেরেছি, একটা টার্মিনাল পরীক্ষা। এবং সেখানে আমরা অনেকগুলো রুমে তাদেরকে ছড়িয়েছি, দিয়ে বসালাম, পরীক্ষা নেওয়ার পর আমরা ভাইভাও নিয়েছি, কিন্তু সেই সময় সংক্রমণটা কম ছিল, প্রায় 5-এর কাছাকাছি। কিন্তু এখন যদি আপনি আমাকে বলেন যে আপনি আপা নিতে পারবেন কিনা, এর মধ্যে কিন্তু অ্যাডমিশন টেস্ট হচ্ছে, সলিমুল্লাহ মেডিকেল কলেজের একটা অ্যাডমিশন টেস্ট সামাজিক বিজ্ঞান অনুষদের ভবনেই হবে 8 তারিখে খুব সম্ভব, স্যার হয়তো জানেন, অবগত আছেন, আজকে সেখান থেকে লোকজন এসে সিট প্ল্যান নিয়ে গেছে। এবং আমি, তারা আমাকে বলে যে একটা রুম দিতে হবে ম্যাডাম, যে রুমে অক্সিজেন থাকবে, এবং যদি কেউ অসুস্থ হয়ে যায় হঠাৎ করে তাকে অক্সিজেন দেওয়ার জন্য, তো সেরকম একটা রুমও আমি তাদেরকে ঠিক করে দিচ্ছি। অর্থাৎ আমাকে ইন্টেনসিভলি কাজ করতে হবে পরিস্থিতি পরিবেশকে মাথায় রেখে, এবং সেটাকে যাতে আমি মোকাবেলা করি। যেমন আমি খুব অপটিমিস্টিক থাকি এটার মধ্যেই, তো আমি আমার 200 ছাত্রের অনলাইন পরীক্ষা নিয়েছি, এবং শেষভাবে আমাদের সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগ নিচ্ছে। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে যে অনলাইনে আপনি যখন পরীক্ষার খাতাগুলি দেখছি, তখন দেখছি যে যখন পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা, আমরা 1.5 ঘন্টার পরীক্ষা নিচ্ছি 3 ঘন্টার জায়গায়, সেখানে আপনি যদি খাতাগুলি দেখেন যে শেষ পর্যায়ে কিন্তু খাতের হাতের লেখা বোঝার উপায় থাকে না। যদি আপনি অফলাইনে নেন, এখানে এত সুন্দর ঝকঝকে উত্তর, কিন্তু যেটা ইন্টারেস্টিং যে যে প্রশ্নটা আমরা দিচ্ছি সেটার উত্তর না, বেশ কিছু ছাত্রছাত্রী উত্তর রেডি করে রেখেছে বাড়িতে। এখন প্রশ্ন যেটাই হোক না কেন, সেটা তারা সেখানে ইনপুট দিয়ে দিচ্ছে, এবং যে কারণে হাতের লেখা পরিষ্কার ঝকঝকে। এটার একটা এবং ধরেন আমার খাতা একেবারে 20 পাতা 21 পাতা আসছে, আমি যদি প্রিন্ট আউট নেই তাহলে আমার একেবারে 2-3 হাজার পাতা প্রিন্ট আউট নিয়ে আমাকে পড়তে হবে। তো আমার শিক্ষকদের উপর অনেক প্রেশার পড়ছে, বড় বড় বিভাগের শিক্ষকদেরকে আপনি চিন্তা করেন যে তারা অনলাইনে গ্রেড করছে। আমি আমেরিকাতেও দেখেছি আমার 2 বোনই শিক্ষক, তারাও কিন্তু অনলাইনে পড়াচ্ছে। বিশেষ করে আমার মেজো বোন যে ম্যাথসের টিচার, সে বলছিল যে আমি দেখতে পাচ্ছি আমার ছেলেমেয়েরা চিটিং করছে, কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের কিছু করার নেই। সেখানে আমি যখন গ্রেডিংয়ে যাচ্ছি, আমরা সেখানে একটা মানে একটা স্কেল এর মধ্যে নিয়ে আসছি, আমি যেটা গুরুত্ব দিব যে না আমাকে অনলাইনে থাকতে হবে। অর্থাৎ আমার যেটা স্যার বলেছেন যে করোনা আসলে পুরো পৃথিবী বা বিশ্ব থেকে কবে যাবে সেটা সম্পর্কে আমরা জানি না, সে কারণে একটা দেশ তো পিছিয়ে যেতে পারে না। আবার আমাদের মধ্যে একটা বৈষম্য কাজ করছে, ডিজিটাল ডিভাইড, আরবান রুরাল, সেটা তো আছে, প্লাস প্রাইভেট ইউনিভার্সিটি ভার্সেস পাবলিক ইউনিভার্সিটি। প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েতে এত না, আপনি সামাজিক বিজ্ঞান অনুষদেই তো আছে আমার 10,000 ছাত্রছাত্রী, 300 শিক্ষক, এটা ইউনো সাইজ অফ প্রাইভেট ইউনিভার্সিটি। তাহলে আমরা যদি পরীক্ষাটা না নিই, তাহলে যেটা হবে যে কম্পিটিটিভ এক্সামগুলো কিন্তু থেমে নাই, সেগুলো কিন্তু হচ্ছে। তো সে কারণে আমার ছেলেমেয়েকে তৈরি করে দিতে হবে। এখন তারাও জানে যে যখন কম্পিটিটিভ এক্সামগুলো হবে তখন হয়তো
সেটা আর অনলাইন হবে না। যেমন ধরুন আমাদেরকে অ্যাডমিশন টেস্টের আমরা ডেট দিয়ে রেখেছি অক্টোবর মাসে, স্যার যেভাবে বলছেন যে সেটাও ডিপেন্ড করছে, যদি ভারতে করোনা বেড়ে যায় তাহলে বাংলাদেশেও সেই ঢেউটা আসবে থাকবে, আমরা সেখানে অ্যাডমিশন টেস্ট নিতে পারবো কিনা। আপনি দেখেছেন যে এইচএসসিতে তাদেরকে একটা গড়পড়তা নাম্বার দেওয়া হয়েছে, এখন সেটা নিয়ে তারা কিন্তু ফেস করতে হবে তাদেরকে অ্যাডমিশন টেস্ট, তারা সেখানে যে জিপিএ তারা করুক না কেন, অ্যাডমিশন টেস্টের জায়গায় কিন্তু আমরা বলছি যে না আমরা অ্যাডমিশন টেস্ট নিব, ডিভিশনে চলে যাব, আমরা ছড়িয়ে দিব, ডিসেন্ট্রালাইজ করছি অ্যাডমিশন সিস্টেম। তো এই যে অনেকগুলো মানে ব্যবস্থার মধ্যে যাচ্ছি, সেখানে আর একটা সংকট আছে, যেমন ধরুন ডিভাইস সংকট আছে, ইন্টারনেটের গতির সংকট আছে। বাংলাদেশে আপনার 10 কোটি মানুষের হাতে কিন্তু মোবাইল আছে, তার মানে না যে আমি ইন্টারনেটে খুব এগিয়ে গেছি। আমরা আমরা কোয়ালিটি ইন্টারনেট চাচ্ছি, সেটাও আমরা ব্যবস্থা করেছি। যেমন ধরুন আমাদের পরীক্ষার সময় কিন্তু আমি দেখলাম যে আমি 11টা থেকে 12:30টা পরীক্ষাগুলো নিয়েছি, সেখানে কিন্তু আমার স্টুডেন্টরা ড্রপ করে নাই তেমন একটা, যে ইন্টারনেট ড্রপ করছে দেখে তারা টোটালি ব্যানিশ হয়ে যাচ্ছে তা না, তারা মাঝে মাঝে ক্যামেরা থেকে হারিয়ে যাচ্ছে কিন্তু তারা লিখছে। তো এখন আমি দেখলাম যে না পরীক্ষাগুলো আমি টাইমলি শেষ করতে পারছি, সেজন্য এই কৃতিত্ব অবশ্যই বাংলাদেশের সরকারের এবং আইসিটি মন্ত্রণালয়ের, বিডিরেন আমাদেরকে যে সকল সুযোগ সুবিধা দিচ্ছে। কিন্তু আমাদেরকে স্টুডেন্টরা যেটা বলছে যে হ্যাঁ আমরা বেনিফিটস পাচ্ছি অনলাইনে, কিন্তু যেটা আপনার অফলাইন ক্লাসে আমি যেভাবে শিখি, যে ট্রেডিশনালি যে কাস্টম ছিল ফেস টু ফেস, সেই শিক্ষাটার সাথে এই শেখার অনেক পার্থক্য। কিন্তু এটাও সত্য যে তারা লাভবানও হচ্ছে, কারণ আপনি যদি ফোর্থ রেভলিউশনের কথা বলেন, সেখানে আমাদের স্টুডেন্টদেরকে অ্যাডভান্স হতেই হবে আইসিটিতে, সো এখানেও একটা অপরচুনিটি পাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমরা যারা শিক্ষকতা করছি তারা সবাই তো অ্যাট পার না, যে আমরা একেবারেই সমান একটা জায়গায় দাঁড়িয়ে আছি শিক্ষকতা করার ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে। এখানেও কিন্তু টিচারদেরও কিন্তু একই সময় অনেক প্রশিক্ষণের মধ্যে দিয়ে শিক্ষকরা যাচ্ছেন প্রতিনিয়ত, এবং পরীক্ষা কীভাবে নিতে হবে, ক্লাস কীভাবে নিতে হবে, আপলোড কেমন করবে, ভিডিও লোড করবে কেমন করে, একটা সিনেমা দেখাবে কীভাবে ইত্যাদি। তো এইটা আমার কাছে মনে হচ্ছে যে ফাইনালি হয়তো বা আমরা এমন একটা জায়গায় যাব যে আমাদেরকে কিছু অফলাইন কিছু অনলাইন এই একটা মিক্স একটা হাইব্রিড সিস্টেম, যে কোনো বিপদের সমস্যা যেন অনলাইনটা কাজ করে কাজ করে। প্রফেসর না, আমি ধন্যবাদ আপনাকে। ওই ডক্টর সাদিক আহমেদের সূত্র ধরে একটা কথা বলি, এই নিশ্চয়ই অনুষ্ঠানটা অনেক ছাত্ররাও কিন্তু দেখছে বলে আমার বিশ্বাস, বিশ্ব ইউনিভার্সিটি যে খুলবেন তারা অবশ্যই দেখবে। তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা একটা জিনিস খেয়াল রেখো, কেউ যেন আমার মনে না করো যে টিকা দিয়ে তোমাদেরকে ইউনিভার্সিটি খোলা হবে, ক্লাসে হয়তো আসবে, টিচারের সামনে বসবে, ফেস টু ফেস ক্লাস হবে, সবই ভালো, কিন্তু কেউ যেন মনে না করো যে টিকা তো নিচ্ছে আর বোধহয় করানো হবে না, এটা কিন্তু ঠিক না। কারণ কোনো টিকাই 100% প্রোটেকশন দেয় না, অ্যাভারেজ হয়তো 80-90% লোকে প্রোটেকশন দিবে, বলা হয় যে টিকাটা মৃত্যুর ঝুঁকিটা কমায়। হ্যাঁ এটা সত্য, তবে এটা ঠিক মানে হতে পারে, এটা হতে পারে। সুতরাং এটা বলার উদ্দেশ্য হলো যে তোমরা যে ক্লাসে আসবা, ক্লাস হয়তো হবে, হয়তো আমি বলছি কী হবে জানি না, যদি হয় টিকা নিয়েও কিন্তু স্বাস্থ্যবিধিটা মানবে তোমরা। স্বাস্থ্যবিধি বলতে অন্তত মাস্ক অবশ্যই পরবে, কারণ মাস্ক বলে কিন্তু 80-90% প্রোটেকশন কিন্তু দিতে পারে। এবং এটাকে বলে যে অল্টারনেটিভ একটা ভ্যাকসিনও, কিন্তু ফার্স্ট ভ্যাকসিনে যারা টিকা নেবে না তাদের জন্য কিন্তু মাস্ক কার্যকরী, হাত ধোয়ার চর্চা। সুতরাং ইউনিভার্সিটি যেখানে ঢুকবে বা যেখানে ক্লাস হবে বা আশেপাশে অন্তত যেন পানির একটা ব্যবস্থা থাকে, সাবানের ব্যবস্থা থাকে, কারণ এই ভাইরাসকে কোনোভাবে তো মারা যায় না, অন্তত যে কোনো সাবান দিয়ে 20 সেকেন্ড হাত ধুলে ভাইরাসটা মারা যায়, এটা তো ওয়ার্ল্ড ওয়াইড প্রুফ। তো এটা শারীরিক দূরত্ব, তোমরা বসে সিঁড়িতে বসে এখানে এটা, এ তো বাচ্চাদের তো চাবে, তোমরা তো বাচ্চাই আসলে, কিন্তু তোমরা আড্ডা মারা ঘোরাফেরা এগুলো একটু কিন্তু তোমাকে রেস্ট্রিকশন করতে হবে, বিশেষ করে হয়তো হলও খুলবে, হলও থাকবে, ঘোরাফেরা এগুলো কিন্তু কমাইতে হবে। ছাত্রের জন্য এই কথাটাই বলছি, যে কথাটা আপনি বললেন সেটাও সত্য যে টিকা নিলেও যদি করোনা হয় কতগুলো অ্যাডভান্টেজ আছে, যেমন তাদের সিমটমগুলো মৃদু, সে মাইল্ড সিমটম হয়, অতটা সিরিয়াস হয় না, জ্বর অত বেশি থাকে না, অন্য লক্ষণ বেশি থাকে না, মৃত্যুর ঝুঁকি কম থাকে, হাসপাতালে যাওয়া লাগে না, আইসিইউ লাগে না, অক্সিজেন লাগে না, এগুলো কিন্তু একটা ভালো দিক, এটা সত্য, কিন্তু ঝুঁকি কিন্তু রয়ে গেছে। এই জন্য আবারও বলছি তোমরা স্টুডেন্টরা, শুধু ইউনিভার্সিটি না, অন্যান্য যারা ঝুঁকি, যে এটি ছড়ানোর ঝুঁকি, ছড়ানোর ঝুঁকিটা কিন্তু রয়ে গেছে, শুধু তোমার নিজের প্রোটেকশনের জন্য না, তোমার মাধ্যমে যেন অন্যদেরও যেন না হয়। শুধু তাই না, তুমি তো হয়তো সবাই তো আর হলে থাকবে না, হয়তো বাসা থেকেও আসবে, এই যে বন্ধু বান্ধব সবাই মিশবে, কার মধ্যে ভাইরাস কেউ তো জানি না, হয়তো এই ভাইরাস নিয়ে আবার ঘরে যাবে, বাপ মা বোরা বাপ মা দাদা দাদি নানানি থাকতে পারে, তাদের মধ্যে ছড়ানোর ঝুঁকি পারে, তার মধ্যে ঝুঁকতে পারে। সুতরাং আমি এখনও আবার বলছি যে অবশ্যই হয়তো বা খুলবেই অক্টোবরে, আমরা আশা করি সেই দিন সুদিন ফিরে আসুক, কিন্তু স্বাস্থ্যবিধি তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই মানবে, এবং এতে যেন কোনো কম্প্রোমাইজ না, কোনো শৈথিল্যতা ভাব গাছ আর এইসব যেন না করো, শুধু তোমার নিজেকে বাঁচানোর জন্য না, সবাই যেন ভালো থাকে, সবার জন্য, তোমার পরিবার পরিজনের জন্যও,
ছাত্রদের আবারও বলছি তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি কিন্তু মেনে চলবে, এটা খুবই জরুরি। আর টিকার যে কথাটা আরেকটা কথা বলে নেই আমি, আসল টিকা সবাইকে দিতে হবে। এখন তো যদিও বলি আমরা 18 বছর, কোনো দেশে কিন্তু 12 বছরের উপরেও দেওয়া হচ্ছে, তাই না, দেওয়া হচ্ছে। এবং বাচ্চাদেরও কিন্তু কিছু জায়গায় ট্রায়াল চলছে, বাচ্চাদেরও তো দরকার। অনেক বাচ্চা তো ছোটো ছোটো বাচ্চা যেগুলো আমার পরিচিত জিজ্ঞেস করে, আমাদের কি করানো হবে না, আমাদের কি টিকা দেবে, এরকম কথা কিন্তু আমাকে হচ্ছে, তাই না, ছোটো বাচ্চা। ইভেন নাকি নতুন নবজাতক বাচ্চারও কিন্তু ভাইরাস পাওয়া যাচ্ছে। সুতরাং ঝুঁকি তো সবারই দিতে হবে, সবারই। তবে এটা সত্য যে প্রায়োরিটি যাদের অগ্রাধিকার ভিত্তিতে যাদের দেওয়া দরকার তাদের কিন্তু আগে দিই, ওইভাবে কিন্তু হচ্ছে সারা পৃথিবীব্যাপী, কারণ আমাদের দেশেও তাই হচ্ছে। এই যেমন প্রবাসীর কথা রইলে তো খুব জরুরি, তো কারণ প্রবাসীদের যাবে ওদের তো মানে চাকরি বাকরি তো মানে কিন্তু বিরাট ঝুঁকির মধ্যে রয়ে গেছে, এবং তারা শুধু নিজের জন্য তো না, দেশের জন্য তো তার একটা মানে যে টাকা তো দেশে তো পাচ্ছে, দেশের জন্য ইনকাম সোর্স, আমাদের যে ব্যাংকের যে এটা বাড়তেছে রিজার্ভটা বাজার তো ইম্পর্টেন্ট বেশি। আচ্ছা, তারা তো চায় যে তাদেরকেও আগে টিকা দেওয়া। এই যে আমরা তো 17 মাস ধরে এই লড়াইটা চালিয়ে যাচ্ছি, কোনো রোডম্যাপ কি আছে সুনির্দিষ্ট যে আমরা আসলে কীভাবে এটা কমিয়ে আনবো, কীভাবে নিয়ন্ত্রণ করব? মানে বলছি আমি টিকা আনবো, কিন্তু কবের মধ্যে আনবো, কোত্থেকে আনবো, কীভাবে আনবো, মাস্ক কীভাবে সবাইকে পরতে বাধ্য করব, এই ধরনের কোনো রোডম্যাপ কি আছে? রোডম্যাপ ঠিক ওইরকম না হলেও আমি তো একটা কথা বারবার বলি, যে আমরা শুধু জনগণকেই দোষ দিচ্ছি, স্বাস্থ্যবিধি মানে না, মাস্ক পরে না, হাত ধয় না, যা খুশি তাই করছে। প্রধানমন্ত্রী নিরলস চেষ্টা করছেন, সব করছেন, কিন্তু মন্ত্রী এমন একটা কথা বলছেন তাতে উৎসাহিত হচ্ছে মানুষ যে না আমার তো ঝুঁকি কমে যাচ্ছে, আমার তো সবই আছে। সেটাই আমি যেটা ওইটাই বলতে চাচ্ছি আমি, যে আমাদের কিছুটা হয়তো সমন্বয়ের ঘাটতি কিন্তু রয়েই গেছে আর কি, যে যার যত মতো কথা বললেও তো মুশকিল, তাই না, এটা তো সাইন্টিফিক কনস্ট্রাক্ট, এগুলো তো হইতেই হবে। মানে প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করছে কোনো সন্দেহই নাই, শুধু পরিশ্রম করছেন, উনি কিন্তু সবসময় মনিটর করেন, চেষ্টা করছেন, চালিয়ে যাচ্ছেন মানুষের ভালো। ইভেন টিকার কথাই বলি, টিকা তো আমি তো সবসময় একটা কথা বলতাম, আমাদের টিকা কার্যক্রম শুরু হয়ে গেছে 7 ফেব্রুয়ারি থেকে, তাই না, ওনারই দক্ষতা বলেন, পারদর্শিতা বলেন, সময় সিদ্ধান্ত, এই জন্য কিন্তু আমরা পাচ্ছি। ওই সময় পৃথিবীর অনেক দেশ কিন্তু টিকা পায় নাই, সুতরাং উনি কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন, এটা সত্য। কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে যে জনগণের জন্য যে দোষ, আমিও দোষ দিলাম একটু, যে খামখেয়ালি, উদাসী, মানে পাত্তা দেয় না, যা হয় হবে, কিন্তু চাচ্ছি যে প্রশাসনের মধ্যে একটু নড়েচড়ে বসা দরকার, তাদেরকে মনে রাখতে হবে শুধু জনগণকে দোষ দিয়ে লাভ নাই, প্রশাসনে যাতে কঠোর, কষ্টর মানে কাউকে কষ্ট দেওয়ার জন্য না, এগুলো যাতে বাস্তবায়িত হয়। যেমন স্বাস্থ্যবিধি কথাই বলি, যারা মানে না তাদেরকে যেন মানাতে বাধ্য করা হয়, এরকম তো চেষ্টা। আপনি বর্ডার কতটা ওপেন করে দিবেন, আপনার বিমান চলাচলের ক্ষেত্রে আপনি এয়ারপোর্টগুলো কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন, সেগুলো খুবই বিষয়, খুবই জরুরি দেবেন, কাকে বাইরে যেতে দিবেন, তো মানতেই হবে না। যেমন আমরা সব খুলে দিলাম, আপনি ওই যে বিনোদন কেন্দ্র খুললেন, পর্যটন কেন্দ্র খুললেন, কমিউনিটি সেন্টার খুললেন, চিড়িয়াখানা খুললেন, কিন্তু খুলে দিলাম, কিন্তু মানুষের স্বাস্থ্যবিধি মানছে না, যাতে মানানো বাধ্য করা হয়, তার জন্য কিন্তু ব্যবস্থা নিতে হবে। ওপেন করলাম যে যার মতো চললো, তাহলে তো হলো না, এটা তাহলে তো করা, শুধু একতরফা দোষ দিয়েও তো লাভ নাই। সেজন্য আমি মনে করি যে প্রশাসনকে বোধহয় একটু কঠোর হতে হবে, অন্তত যেমন ধরেন একটা উদাহরণ দিয়ে, যেমন মাস্ক পরে না, তাতে যেন একটা জরিমানার ব্যবস্থা করা হয়, টোকেন মহলেও যেন হয়, এবং পরবর্তীকে বলে দেওয়া হয় যে তুমি যদি এখন জরিমানা করা হলো, ভবিষ্যতে যেরকম আরও ডাবল করা হবে, এরকম যেন একটা ব্যবস্থা করা হয়। সেই জন্য প্রশাসনকেও কিন্তু কঠোর হতেই হবে। আর একটা কথা আমি বলছি, বলতে চাচ্ছি, জনগণকে তো সচেতন করার দায়িত্ব তো প্রশাসনের রয়ে গেছে, এবং তার জন্য জনসম্পৃক্ততা কিন্তু বাড়াইতে হবে। জনসম্পৃক্ততা যদি না বাড়াইতে পারেন, তাহলে জনগণ এমনি এমনি সচেতন কিন্তু হবে না। এবং তার জন্য আমি এই যে কথা বিভিন্ন সময় বলছি, যে গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় এরকম কমিটি করা যেতে পারে, যেখানে সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তি, ছাত্র, শিক্ষক, যুবক, জনতা, যে জনপ্রতিনিধি, যারা এমপি, চেয়ারম্যান, মেম্বার বা যারা কমিশনার আছে, সবাইকে, বা ইভেন মসজিদের যে ইমাম সাহেব, অন্যান্য ধর্মের যারা গুরু, সবাইকে সম্পৃক্ত করে আমরা কমিটি করে যদি জনগণের মধ্যে প্রচার প্রচারণা চালাইতে পারি, তাদেরকে যদি সম্পৃক্ত, নিজেও মাস্ক পরো, জনগণকে বলো, এভাবে যদি বোঝাইতে পারি, তাহলে অবশ্যই কিন্তু এটা একটা সাকসেসফুল অবস্থা কিন্তু আমরা দেখতে পারবো। শুধু বলে যাবো, বলা তো আমরা কম বলি, আপনার মিডিয়া তো কম বলছে না, আমরা তো কম বলছি না, কিন্তু মানুষের মধ্যে ওইরকম সচেতনতা কিন্তু আসছে না। সেজন্য আমি মানে জনগণকে সম্পৃক্ততা বাড়ানোর জন্য কিন্তু ব্যবস্থা করতে হবে। জনগণ যদি একদিকে সচেতন হয়, জনসম্পৃক্ততা বাড়ে, তাহলে আমি মনে করি যে এই অবস্থাটা আমরা, এটা রিয়েলি একটা কার্যকর অবস্থা কিন্তু আমরা দেখতে পারবো। শুধু বলেই যাবো, কাজের কাজ করলাম না, তাহলে তো বোধহয় একটু কঠিন হয়ে দাঁড়াবে বলে মনে হচ্ছে আর কি। কিন্তু তারপরেও আমাদের তো বসে থাকলে চলবে না, জনগণের যেমন জীবনের জন্য, জীবনের জীবিকার তাগিদ, সব কিছু সামঞ্জস্য রক্ষা করেই কিন্তু আমাদের চলতে হবে। কারণ এই ভাইরাস
কবে যাবে, কোনো দিন যাবে কিনা, বা অ্যাটল যাবে কিনা, এই বিবেচনা থেকে প্রফেসর সাদিক আলিম একটা কমপ্রিহেন্সিভ দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনার দরকার আছে কিনা আপনি মনে করেন সকল ক্ষেত্রে, অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য, কেননা কোভিডের পরেও যে তার যে প্রতিক্রিয়া, যিনি কোভিডে আক্রান্ত হলেন তারও মনস্তত্ত্বে নানা পরিবর্তন, শরীরে তার নানা রকমের সমস্যা, সব মিলে সামাজিকভাবে পারিবারিকভাবে কী ধরনের পরিকল্পনা নেওয়া উচিত বলে মনে করেন, বাদেও নেওয়া উচিত কি না? আসলে অনেক দেশে কিন্তু সেই সব পরিকল্পনা করছে, কিন্তু বাংলাদেশ সেই জায়গায় ইভেন অনেকে 10 বছরের অর্থনৈতিক পরিকল্পনা করে ফেলছে এখন কোনো কোনো দেশ। জি, এটা খুবই আসলে কঠিন একটা প্রশ্ন। আমি মনে করি আপনি সবগুলো সেক্টরকে নিয়ে আপনি একটা কম্প্রিহেন্সিভ উত্তর আমার কাছ থেকে প্রত্যাশা করছেন। তবে আমি যেটা মনে করি যে শিক্ষার ক্ষেত্রে আমাকে অবশ্যই একটা পরিকল্পনা করতে হবে, এবং একেবারে প্রাইমারি, সেকেন্ডারি, তারপরে আপনার টার্শিয়ারি। আমি দেখেছি যে আপনার নর্থ আমেরিকাতে যেটা হয়েছে যে তারা কিন্তু স্কুলগুলো আগে খুলেছে, এবং সেখানে আপনার 14 বছরের শিশুকেও কিন্তু ভ্যাকসিন দেওয়া হয়েছে, এবং তাদের যারা ছোট ছোট বাচ্চা তারা গিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে স্কুলগুলোকে আবার বন্ধ করতে হয়েছে, কেননা করোনা হয়ে গেছে শিশুদের মধ্যে। ইউকেতেও আমরা দেখেছি, ইউরোপীয় বিভিন্ন দেশে দেখেছি, ভারতে তারা ঘোষণা দিয়েছে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে তারা স্কুল খোলার চিন্তাভাবনা করছে, তারা এখনো টার্শিয়ারি সেক্টরে ঘোষণা দেয়নি। কিন্তু বাংলাদেশ, আমরা বলছি যে আমরা টার্শিয়ারি দিয়ে আমরা শুরু করতে চাই। একটা বড় কারণ হচ্ছে যে আমরা খুবই ঘনবসতি দেশ, এবং আমাদের সবগুলো স্কুল তো একই রকম না। আপনি জানেন যে স্কুলের রুমগুলো খুবই বন্ধ, বদ্ধ রুম, কোনো জানালা দরজা নাই, মানে একটা দরজা আছে, জানালা নাই। আমি অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ানোর যখন আমার সুযোগ হয়েছে, আমি এমনও প্রাইভেট বিশ্ববিদ্যালয় জানি যেখানে কোনো আপনার জানালা নাই, লাইট জ্বালিয়ে ক্লাসে পড়ানো হচ্ছে। সেদিক দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যদি কার্জন হল বলেন, কলা ভবন বলেন, ইভেন আমার সামাজিক বিজ্ঞান অনুষদের যে ভবনটি আছে আমাদের, সেখানেও কিন্তু জানালা অনেক আছে যেটা আমরা খুলে দিতে পারবো। আমরা সব ফ্যান চালিয়ে দিতে হবে, আমাদের হয়তো আওয়াজ ইকো হবে, কিন্তু এই যে সব কিছু খুলে বাতাসের সার্কুলেশনের মধ্যে আমাকে চলাচল করতে হবে, সেটা কিন্তু আমাদের ক্যাম্পেইনে আসছে না। আমরা এখনো কিন্তু অনেক মিটিংয়ে আমাকে যেতে হয় যেখানে বদ্ধ রুমে এসি চালিয়ে সবাই বসে থাকে, আমি নিজে ব্যক্তিগতভাবে যে দরজাগুলো খুলে দিই, আমি বলছি দেখেন আমরা এখানে 20 জন মানুষ, দরজাগুলো খুলে দেন, এসি চলছে যাতে কোনো আমার আসে যায় না, দরজা খুলে দিতে হবে। তো এই যে বিষয়গুলো ছোট ছোট জিনিস, লিটল থিংস, আপনাকে এগুলো রোড ম্যাপের মধ্যে নিয়ে আসতে হবে। আর আমি যেটা স্যার খুব সুন্দর একটা কথা বলেছেন যে সমন্বয়হীনতা, স্যারকে আমরা জানি যে উনি মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগত চিকিৎসক হিসাবে উনি অনেক কথা কিন্তু বলেন এবং সোজা সাপ্তাহে বলেন, এবং সেই জন্য উনি অনেক জনপ্রিয়। এই জন্যই বলা উচিত যে আমি এখানে কাউকে খুশি করতে বসিনি, আগে আমার দেশকে ঠিক রাখতে হবে, আমার জনগণের কথা ভাবতে হবে। আপনি যখন করোনাকে নিয়ন্ত্রণের কথা বলছেন, নিয়ন্ত্রণের শব্দটা আমি কন্ট্রোল করবো জনগণ, সেটা আপনি করতে পারবেন না। আপনি জুতে মানুষ হবেই, নিউ মার্কেটে মানুষ হবে, কিছু না থাকলেও মানুষ ঘুরে ঘুরে বেড়াবে, বাতাস খাবে, কেননা একটা করোনা ফ্যাটিগ আমাদের মধ্যে চলে আসছে। কিন্তু এই জায়গায় জনগণকে যে উদ্বুদ্ধ করতে হবে, জনগণের যে প্রতিনিধি আছে, সে ভালো হোক, মন্দ হোক, বা একটু কম মন্দ, যেটাই হোক না কেন, আপনাকে প্রশাসনের সাথে জনপ্রতিনিধিদেরকে এখানে সম্পৃক্ত করতে হবে। আপনাকে আমাদের দেশ আপনার মাশরুমের মতো এনজিও আছে, এত এনজিও কোনো সাউথ এশিয়ার কোনো দেশে নাই, সাউথ ইস্ট এশিয়াতেও নাই। তো এই যে এনজিওগুলো আছে তাদের কিন্তু গ্রুপগুলো সব মোবিলাইজ করা, আপনি জানেন যে ঋণের জন্য গ্রাম পর্যায়ে এই গ্রুপগুলো মোবিলাইজ করা থাকে, তাদেরকে আমরা হাইজিনের ট্রেনিং দিচ্ছি, স্যানিটেশনের ট্রেনিং দিচ্ছি, বাংলাদেশ এই জায়গায় অনেক প্রোগ্রেস করে গেছে। তাহলে কেন আমরা এই গ্রুপগুলোকে, আমরা কেন স্বাস্থ্য সচেতনতার জায়গায় আমরা করোনার মানে নিরসন করার জন্য তাদেরকে আমরা সম্পৃক্ত করছি না? আমার কাছে মনে হয় সরকারকে এই জায়গায় এই আমাদের প্র্যাকটিশনার্স যারা আছেন, ব্যুরোক্রেটস যারা আছেন, তাদেরকে এক হতে হবে। টেকনিক্যাল কমিটি বলে একটা জায়গা আছে যেখানে আমাদের অত্যন্ত অভিজ্ঞ চিকিৎসকরা আছে, স্যার যদিও টেকনিক্যাল কমিটির বাইরে, কিন্তু স্যারের সব বন্ধুরাই ওখানে আছেন, ওনাদের সাথে মাঝে মাঝে আমার এরকম টকশো করার সুযোগ হয় বা কথাবার্তা বলি, তারাও কিন্তু অনেক সময় হতাশ হয়ে যাচ্ছেন যে তাদের কথাগুলো নেওয়া হচ্ছে না। কেন নেওয়া হচ্ছে না? কেন আমাদের দেশের অর্থনীতির চাকাটাকে ঘোরাতে হবে, আমার ছোট উদ্যোক্তাদেরকে ব্যবসা করতে দিতে হবে। এখন আপনি যেটা করতে পারেন, এভরিডে তাদেরকে বসতে না দিয়ে ফুটপাতে আপনি সপ্তাহে 3 দিন দিতে পারেন, আপনি এলাকাগুলোকে কি করতে পারেন, অল্টারনেট করতে পারেন, এগুলো যে বাজার কমিটি যেগুলো আছে বা নিউ মার্কেট যে ছোটো ছোটো বিক্রেতাদের যে কমিটি আছে,
এগুলো কিন্তু যখন আপনি দেখবেন যে যখনই আমরা লকডাউনে গেছে সরকার সবাই কিন্তু গণমাধ্যমের কাছে আসছে, তারা প্রচুর কথা বলেছে যে আমাদেরকে খুলে দেন, আমরা এটা করবো সেটা করবো, তারা যে করবে না তা নয়, কিন্তু কিন্তু তাদের সাথে বসে এই যে আপনি যখন বলছেন কম্প্রিহেনসিভ প্ল্যানিং, তাহলে আপনাকে সব সেক্টরের মানুষের প্রতিনিধিত্ব রাখতে হবে। টেকনিক্যাল কমিটির মধ্যে কিন্তু কোনো সোশিওলজিস্ট নাই, হ্যাঁ কোনো ইকোনমিক্স নাই, কোনো হয়তো বা কোনো সাইকিয়াট্রিস্ট আছে বা একজন এপিডেমিওলজিস্ট থাকতে পারে, কিন্তু আপনি দেখেন আমি ইউরোপে যেসব জায়গায় আমি যেসব আমি দেখছি কাজগুলো রিসার্চগুলো, এখানে কিন্তু সবাই এখন জয়েন্ট ভেঞ্চার মাল্টিপল ভেঞ্চার মানে মাল্টিপল স্টেক হোল্ডার্স তারা একটা টেবিলে বসছে, বিকজ দিস ইজ এ ক্রাইসিস। এবং এই ক্রাইসিস শুধু যে ভ্যাকসিন দিয়ে আমি শেষ করতে পারবো তা নয়, এই জন্য আমাকে অর্থনীতি, সমাজ, আমার সহিংসতা, সন্ত্রাস, ড্রাগ ইউজ কমানো বা নারীর প্রতি সহিংসতা কমানো, শিক্ষার ক্ষেত্রটা ঠিক করা, এগুলো আমি মনে করি কম্প্রিহেনসিভ প্ল্যানিং করতে হলে আমাকে মাল্টিপল স্টেক হোল্ডার্সদেরকে নিয়ে আমাকে কাজ করতে হবে, নাহলে কিন্তু এটা খুবই দুরূহ ব্যাপার। জি প্রফেসর এবিএম আব্দুল্লাহ, আমরা একটু শেষের দিকে চলে এসেছি। না ঠিক আছে, আলোচনা তো মানে যেগুলো সবগুলো কথা বলা হয়েই গেল, কারণ আমাদের খেয়াল রাখতে আমাদের ছোট দেশ, ঘনবসতিপূর্ণ দেশ, এত মানুষ, হয়তো কন্ট্রোল করা নিয়ন্ত্রণ গেলে মোট কঠিনই আসলে। তারপরও আমাদের জীবনও বাঁচাইতে হবে, অনেকে বলে জীবনই না থাকলে আর জীবিকা দিয়েই বা কী হবে, এটাও ঠিক। জীবিকার ক্ষেত্রে যে ধরেন প্রফেসর সাদেক আলম যে বললেন যে আপনি লকডাউন দেন, আপনি তার মধ্যে পরিকল্পনা করেন যে 3 দিন আপনি বসতে দিবেন উন্নয়নশীল দেশ তো এনে অনেক লোক কিন্তু দিন এনে দিন খায়, তাদের মানে ওই এক বেলা যদি কাজ না করে তো দিন দিনও চলবে না, তার আবার তার পরিবার পরিজন আপনি যে স্টিমুলাস ব্যাপার না, কবে হবে তাও তো আমরা জানি, যদি বলে যে 1-2 মাস দিলেই ভালো হয়ে যাবেন যখন লকডাউনের প্রশ্ন, সেটাও সত্য, কিন্তু লকডাউন তো আমি সবসময় একটা কথা বলতাম, হ্যাঁ সেটা লকডাউন কঠোর, ঢিলে ঢালা, হাফ লকডাউন, এগুলো আসলে এই টার্মগুলোই বলতে পারেন, যেগুলো একটা ইউজলেস টার্ম হয়ে গেছে। শুধু তাই না, আমি কিন্তু শুরুতে একটা কথা বলতাম, লকডাউন তো কোনো দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান করবে না, টেম্পোরারি হয়তো দেওয়া যায়, কিন্তু এই লকডাউন তো দেখলেন তো, লকডাউন বলতে আলটিমেটলি কিছু হলো না, তো ওই ঢিলে ঢালাই হলো, হাফই হলো, অর্ধেক হলো, তারপরে আরো কত রকমের নাম দেয়। সেটা তো ওই যে আপনি যেমনটা সমন্বয়ের কথা বলছেন, আমরা তো স্থির সিদ্ধান্ত একবারও থাকতে পারিনি, সেটাও সত্য, কিন্তু পারাও যায় না, এটাও সত্য, একবারও পারিনি আমরা, হ্যাঁ সেটাও সত্য। তারপর আমি বলবো যে এই লকডাউন দিয়ে আর লাভ হবে না, ভবিষ্যতে লকডাউন কোনো কার্যকারিতা তার হারিয়েই ফেলছে, পৃথিবীর কোনো দেশে তেমন ওইভাবে লকডাউন দীর্ঘস্থায়ী দিতে, এবং শুধু আমাদের দেশে না, অনেক দেশে লকডাউনের বিরুদ্ধে কিন্তু মিছিল মিটিংও হয়ে গেছে, পার্লামেন্ট ঘেরাও হয়ে গেছে, এরকম ঘটনা কিন্তু ঘটছে, যারা আমরা যারা মানে খুব বড় বড় ইউরোপিয়ান দেশ তাদেরকে ওই দেশেও কিন্তু লকডাউনের বিরুদ্ধে গেছে। সুতরাং লকডাউনের পক্ষে আমি কিছুই বলতে চাচ্ছি না, লকডাউন দিয়ে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না আর কি, হয়তো সীমিত আকারে লোকালাইজড এরিয়াতে, অনেক বিশেষজ্ঞ তো বলছেন, আপনার বন্ধু বান্ধবরা বলছে এই যে এখন সংক্রমণ কমছে সেটি লকডাউনের কারণে। আমি এখানে একটু বলতে চাই, আমি স্যারের সাথে একটু বিনয়ের সাথে একটু দ্বিমত করি যে একেবারে যে কোনো লাভ হয়নি তা নয়, না তা আমি বলতে চাচ্ছি না, কিছুটা তো হয়েছে, স্যার আমরা মৃত্যু হার কমাতে পেরেছি, না সেটা বলছি না, আইসিইউ সংকট ছিল, যে পরিমাণ অক্সিজেন সংকট ছিল, আমরা নিজেরা অনেকেই পার্সোনালি অক্সিজেন দেওয়ার চেষ্টা করেছি, মানুষকে সাহায্য করার চেষ্টা করেছি সিলিন্ডার দিয়ে, তো আমি কিন্তু মনে করি যে আমাদের দেশের যে বাস্তবতা, অর্থনৈতিক যে বাস্তবতা, সেটা নিরিখে এর থেকে আমি কঠোর লকডাউনে পারবো না, কিন্তু ভবিষ্যতে যদি আমরা জানি না আমাদের কি অবস্থা হবে অক্টোবর নভেম্বরের দিকে, কিন্তু সে সময়ও কিন্তু হয়তো বা আমাদেরকে কিছু রেস্ট্রিকশনস দিতে হবে, সেই জন্য এখন থেকে কিন্তু একটা রোডম্যাপ আমি মনে করি টেকনিক্যাল কমিটিরও দেওয়া উচিত, যারা কাজ করছেন বা স্যার যেভাবে ভাবছেন, স্যারের অনেক ধরনের কানেকশন আছে, উনি সেই মেসেজগুলো আমি মনে করি সেখানে পৌঁছাতে পারেন, যে সে ধরনের একটা পরিকল্পনা আমাদের আসলে প্রয়োজন। না ধন্যবাদ, ওই কথাটা আমি বলতে চাচ্ছিলাম, লকডাউন ভবিষ্যতে যদি লাগে ওই যেখানে সংক্রমণের ঝুঁকি বেশি, এরিয়া ভিত্তিক, অঞ্চল, এই ঢালাও লকডাউন দিয়ে খুব লাভ হলো অনেক, কিছু লাভ অবশ্যই হয়ে গেছে, কিন্তু ক্ষতিও তো কম হয় নাই, এটাও তো সত্য। আর ভবিষ্যতে যদি দিতেই হয় লকডাউন, হয়তো হতে পারে, কিন্তু ওই যে এলাকাগুলো চিহ্নিত করে সংক্রমণের ঝুঁকি বেশি সেটা করা যেতে পারে, কিন্তু সেখানেও তারা খেয়াল রাখতে হবে, লকডাউন যখনই দিবেন, যেখানেই দেন,
খাওয়া দাওয়ার যেন ব্যবস্থা করা হয়, মানুষের পেটের চাহিদা যদি পূরণ না করেন, দশ দিন পাঁচ দিন সাত দিন যাই দেন, যারা দিন এনে দেয় তাদের কিন্তু লকডাউনের জন্য এটা সাকসেসফুল হয়নি, কিন্তু হচ্ছে। আমরা মিডিয়াতে কিন্তু দেখছি, তাদেরকে জিজ্ঞেস করলে বলতো যে আমরা তো লকডাউনে করোনার জন্য তো মরবো, আমরা যদি মরি না খাই মরবো, এটা তো সত্য, এটা তো সত্য। সুতরাং এই ব্যাপারগুলো এনশিওর করেই কিন্তু দিতে হবে। যাই হোক, লকডাউনে কোনো দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান করতে পারবে না। আমি যেটা বলবো সেটা হলো জনগণকে খেয়াল রাখতে হবে, প্রশাসনকে খেয়াল রাখতে হবে। করোনা থেকে বাঁচার দুইটাই রাস্তা, স্বাস্থ্যবিধি একদম সুন্দরভাবে কঠোরভাবে মানতে হবে, কঠোর লকডাউনের চেয়ে কঠোর স্বাস্থ্যবিধিটা মানা দরকার, এবং তার জন্য যা যা করা দরকার, তার মধ্যে ধরেন যে মাস্ক পরা, হাত ধোয়ার চর্চা, শারীরিক এইটা করা দরকার, এবং অবশ্যই অবশ্যই যত দ্রুত ততম সময় পারা যায় আমাদের কিন্তু কার্যকরী টিকা দরকার। টিকা যদি আমরা দিতে পারি, স্বাস্থ্যবিধি মানা এবং টিকা, এই দুইটার মাধ্যমে কিন্তু করোনা সংক্রমণ থেকে আমাদের সংক্রমণকে অন্তত নির্মূল তো হয়তো হবে না, অন্তত লাগামটা কিছুটা হলেও ধরতে পারবো, এটা খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে জনগণের জন্য, আবার একটা কথা বিশেষ করে ছাত্রদের জন্য আবারও বলবো, হয়তো ইউনিভার্সিটি খুলবে, কলেজ খুলবে, কিন্তু টিকা নেওয়ার পরেও তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, এটা কিন্তু সবার জন্য জরুরি, শুধু তোমরা না, আমাদের সব মানুষের জন্য খেয়াল রাখতে হবে। অনেক অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর সাদেক আলিম এবং প্রফেসর ডক্টর এপিএম আবদুল্লাহ। দর্শক, পরিস্থিতি এখনও সন্তোষজনক নয়, স্বস্তিদায়ক নয়, আমার দুই অতিথি বলছিলেন, এবং কোভিড পরিস্থিতি আবার খারাপ হতে পারে, তার জন্য আমাদের প্রস্তুতি দরকার। প্রস্তুতির মধ্যে স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, যেগুলো আমরা সচরাচর শুনে থাকি, আর টিকার ব্যবস্থা করতে হবে। টিকা নিয়ে অনেক সংকট তৈরি হয়েছে, টিকা নিয়ে অনেক কথাবার্তা বেশি হয়েছে, প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, কিন্তু মন্ত্রীরা এমন সব কথাবার্তা বলছেন অনেকেই, সবাই নয়, যাতে করে নানা রকমের বিভ্রান্তি ছড়াচ্ছে কাজে। এবং টিকা নিয়ে যে রাজনীতি, বিশ্ব রাজনীতি আছে, টিকা নিয়ে যে কূটনৈতিক বৈষম্য আছে, সেগুলোকে তো আমাদের মাথায় রাখতে হবে, এবং আমাদের পররাষ্ট্র দপ্তরকেও সেই বিষয়ে অনেক বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে, এবং সেভাবেই তৎপরতা চালাতে হবে। সামাজিক, পারিবারিক, রাজনৈতিক, মনস্তাত্ত্বিক, অর্থনৈতিক নানা সংকট কোভিড আমাদেরকে ফেলেছে, নানা সংকটের মধ্যে শিক্ষা ব্যবস্থা ভেঙে চুরে চুরমার বিপর্যস্ত, এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে, এবং ঘুরে দাঁড়াবার জন্য ওনারা অনেকগুলো পরামর্শের কথা বলেছেন, যেমন একটা মাল্টিপল যারা স্টেক হোল্ডার আছেন তাদেরকে কাজে লাগাতে হবে, ব্যবহার করতে হবে, বিভিন্ন পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে একটা কম্প্রিহেন্সিভ দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। শিক্ষাখাতের পরিকল্পনার কথা প্রফেসর ডক্টর সাদেক আলিম নিজেও বলছিলেন, সেটি খুবই জরুরি। অন্যান্য ক্ষেত্র পরিকল্পনা দরকার, সমন্বয়হীনতার কথা বলেছেন প্রফেসর ডক্টর এবিএম আবদুল্লাহ, সেগুলো কাটিয়ে উঠতে হবে এই সংকটগুলো, এবং জনসচেতনতা বাড়াবার জন্য জনসম্পৃক্ততার কথা ওনারা বলেছেন, এবং সেই সঙ্গে বলেছেন যে প্রশাসনের সঙ্গে, জনপ্রতিনিধিদের সঙ্গে সমস্ত ক্রিয়াকর্মে যুক্ত করতে হবে, এনজিওগুলোকে ব্যবহার করবার দিকে মনোযোগ বাড়াতে হবে। এনজিওগুলোর অনেক রকমের কাজের সঙ্গে তারা দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন, দীর্ঘকাল ধরে তারা কাজ করছেন, কাজেই তাদেরকে ব্যবহার করতে হবে। সব মিলিয়ে সামনের দিনগুলো যে খুব একটা সুখকর হবে সেটি মনে করবার কোনো কারণ নেই, কিন্তু আমরা সব পরিকল্পনা, সব কাজ অ্যাডহক ভিত্তিতে করি সেটি যেন না করে দীর্ঘমেয়াদে সমস্ত বিষয় নিয়ে একটা কম্প্রিহেন্সিভ পরিকল্পনা করি, এবং সেইভাবে একটা রোডম্যাপ দাঁড় করিয়ে কাজ করবার চেষ্টা করি। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।